আব্বু কে দেখলাম। 37 হুম হুম সাইন কেন? মুজিব স্যার, আমরা শুরু করে দেব? আমার মনে শুরু করে দাও, কারণ পরে। ম্যাডাম আই এম হিয়ার, কেমন আছেন? হ্যাঁ আসসালামু আলাইকুম, অনেকে তো নেটওয়ার্ক ইয়ে আসসালাম, ভালো আছে? শুরু করে দাও, শুরু করে দাও। তোমার কি ছিল? জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে অণুজীব বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা ইউনিভার্সিটি মাইক্রোবায়োলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশন যৌথভাবে আয়োজন করছে মুজিব সেন্টেনারি সেমিনার সিরিজ। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন অণুজীব বিজ্ঞান বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান প্রফেসর ডক্টর সাবিতা রিজওয়ানা রহমান এবং সমন্বয়কের দায়িত্ব পালন করছেন ডক্টর মিজানুর রহমান, সহযোগী অধ্যাপক অণুজীব বিজ্ঞান বিভাগ। মিজানুর রহমান স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের করোনা টেস্টিং ল্যাবে শেষ মুহূর্তে প্রচুর স্যাম্পল পরীক্ষণ ও সমন্বয়জনিত ব্যস্ততার কারণে স্যারের পক্ষ থেকে আমি মোহাম্মদ আবু সায়েম খান, প্রভাষক অণুজীব বিজ্ঞান বিভাগ, আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সেমিনার সিরিজের শুরুতেই আমি অনুরোধ করছি প্রফেসর ডক্টর সাবিতা ম্যাডামকে সেমিনার সিরিজ সম্পর্কে আমাদের কিছু বলার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মুজিব সেন্টিনারি সেমিনার সিরিজ ওয়ানে। আপনারা জানেন যে এবছরটি 2021 সাল ব্যাপী আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করছি। বঙ্গবন্ধু 1920 সালে 17 মার্চ জন্মগ্রহণ করেন এবং এবছরটি 17 মার্চ 2021 ছিল তার 101তম জন্মদিন। আমরা জাতির পিতার জন্মদিনের জন্মশতবার্ষিকীর সাথে সাথে এই বছরটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের 100 বছর পূর্তি উদযাপন করছে এবং একই সাথে বাংলাদেশ আছে অ্যাট ইটস 50th, কাজে সুবর্ণ জয়ন্তী স্বাধীনতার এই তিনটি অকেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা ব্যাপকভাবে বিভিন্ন আয়োজন করেছি। এর মধ্যে বিভিন্ন বয়স শ্রেণী পেশার মানুষকেও আমরা অন্তর্ভুক্ত করেছি। বিভাগগুলি সকল বিভাগ সেন্টার ইনস্টিটিউট নিজ নিজ মতন করে করছে এবং আমরাও বঙ্গবন্ধু, বাংলাদেশ এবং বিজ্ঞান এসব ভাবনার কথা উঠে আনবার জন্য আমরা মুজিব সেন্টিনারি সেমিনার সিরিজটির আয়োজন করেছি। আজকে আমাদের সেমিনারে আমাদের বক্তা হচ্ছেন দেশের স্বনামধন্য বিজ্ঞানী, আসলে নারী বিজ্ঞানী বলা ঠিক না, কারণ আপা হচ্ছেন তার নিজ জায়গায় অ্যাবভ জেন্ডার আসলে উনি, এবং দেশে আমরা সকলে ওনাকে অনুসরণ করি বিজ্ঞানের ক্ষেত্রে, এবং তার সম্পর্কে আমার বিশ্বাস সায়েম পরবর্তীতে আবার আরো কিছু বলবেন। আমরা আপনাদের অভিনন্দন জানাই আমাদের আজকে সেমিনার সিরিজ ওয়ানে, এবং বক্তার কথা থেকেই আমরা উপলব্ধি করতে পারবো যে এ দেশে তার মতন বিজ্ঞানী কেন জরুরি এবং বিজ্ঞান দিয়ে আমরা কিভাবে এগিয়ে যেতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডামকে। এ পর্যায়ে স্বাগত বক্তব্য রাখবেন ঢাকা ইউনিভার্সিটি মাইক্রোবায়োলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মুজিবুর রহমান স্যার। সরি, আমি প্রথমে শুনতে পাচ্ছি না। হ্যাঁ জি স্যার, শোনা যাচ্ছে? জি স্যার বলেন। সরি, আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার শরীরটা একটু দুদিন যাবত একটু জ্বর এবং বেশ ব্যথা, এই জন্য আমি সরি আমি ভিডিওতে আসতে পারছি না বলে দুঃখিত। তা আমি প্রথমেই আজকে, আপনারা জানেন যে আমাদের চেয়ারম্যান ম্যাডাম বলেছেন যে এই 2021 সাল আমাদের জাতীয় জীবনে বেশ বিশেষ গুরুত্ব বহন করে, কারণ এই এই বছর দুটোতে আমরা মুজিব শতবর্ষ, অর্থাৎ আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম আমরা বলছি যে বার্ষিকী, জন্মবার্ষিকী উদযাপন করছি, সেই সাথে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100 বছর পূর্তি আমরা উদযাপন করতে যাচ্ছি। তো এরই ধারাবাহিকতায় আমরা বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি। আমাদের বিভাগীয় চেয়ারম্যান ইতিমধ্যেই বলেছেন, এরই ধারাবাহিকতায় আমরা আজকের এই সেমিনার সিরিজ, আমরা বিভিন্ন সেমিনার এবং অন্যান্য প্রোগ্রামেরও আমরা আয়োজন করেছি। আমরা বিভাগ থেকে একটি যেটা অবশ্য মানে আমরা সবার পার্টিসিপেশনে বেরোচ্ছে, আমাদের ইয়েতে আমরা একটা সুভেনিয়ার বের করতে যাচ্ছি টু মার্ক দিস ওকেশন। আর হচ্ছে আমরা আজকের আমাদের যে আজকের অতিথি
আমাদের অত্যন্ত প্রিয় আমাদের ফেরদৌসী কাদরী ম্যাডাম, এবং সবাই জানেন উনি অত্যন্ত জনপ্রিয় এবং উনি কিন্তু একটা বিশ্ববিখ্যাত বিজ্ঞানী। সুতরাং আজকের আমাদের যারা অনুষ্ঠান উপস্থাপন করছেন তারা অবশ্যই ম্যাডাম সম্পর্কে আরো অনেক কিছু বলবেন, এবং আমরা জানি ম্যাডাম কিভাবে মানে বিজ্ঞানকে একটা বাংলাদেশের একজন নাগরিক হয়ে কোন পর্যায়ে নিয়ে গেছেন, এবং বিজ্ঞান গবেষণাকে উনি একটা উঁচু পর্যায়ে নিয়ে গেছেন, এবং ইভেন আমরা জানি COVID-19 এর ক্ষেত্রে ওনার অবদান কিন্তু বিশাল অবদান উনি রেখে চলেছেন। উনি কিন্তু WHO কনসালটেন্ট হিসাবে নিযুক্ত আছেন বলে আমি জানি। সুতরাং এই ব্যাপারে আমরা ওনার মুখ থেকে আর অনেক কিছু জানবো। উনি আজকে যে আমাদের ডেভেলপমেন্টে বাংলাদেশের উন্নয়নে মানে উনি কি ভূমিকা রেখেছেন এবং কিভাবে রেখে চলেছেন, আশা করি আমরা ওনার মুখ থেকে আজকে কিছু মূল্যবান তথ্য শুনতে পারবো যেটা আমরা অনেকেরই অজানা, আমরা অনেকেই জানি না। তো আশা করি আজকের এই যারা এই আমাদের প্রিয় ম্যাডাম আজকে আমাদেরকে অনেক কিছু নতুন কিছু আমাদের জন্য বলবেন, এবং ভবিষ্যতে যাতে আমরা ওনার ছাত্র যারা আছেন এবং ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে ওনার বক্তব্য থেকে যাতে আমরা অনেক কিছু শিখতে পারি, জানতে পারি, এবং সে অনুযায়ী আমাদের ভবিষ্যৎ নির্মাণে বা ভবিষ্যতের জন্য আমরা যাতে এই জাতির জন্য কিছু করতে পারি। আশা করি আমার সবার এই অনুষ্ঠানটি ভালো লাগবে, এবং আজকে যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন তাদেরকেও আমি বিশেষভাবে, দেশে বিদেশ থেকে যারা অংশগ্রহণ করছেন তাদেরকেও আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন আজকের এই প্রয়াসটি একটি যৌথ প্রয়াস ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মাইক্রোবায়োলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ডুমার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে, এবং আমরা হয়তো আরো কিছু প্রোগ্রাম হাতে নিব এবং ভবিষ্যতে সেগুলো আপনারা জানতে পারবেন। তো আশা করি সবার অনুষ্ঠানটি ভালো লাগবে এবং সবাই থাকবেন। আমি দুঃখিত যে আমি আবারও আপনাদের সাথে সরাসরি যুক্ত হতে পারছি না, আমি ভিডিও আসতে পারছি না, তো আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগ এবং ঢাকা ইউনিভার্সিটি মাইক্রোবায়োলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত মুজিব সেন্টেনারি সেমিনার সিরিজের আজকের বক্তা ডক্টর ফিরদাউসী কাদরী ম্যাডাম। এটি আমার জন্য বিশেষ সম্মানের যে আমি ম্যাডাম সম্পর্কে আপনাদের সামনে তার সম্পর্কে কিছু কথা উপস্থাপন করছি। ম্যাডামের জীবন, গবেষণা, স্বীকৃতি ও প্রকাশনা সম্পর্কে আসলে বিস্তারিত বলে শেষ করা যাবে না। ডক্টর ফিরদাউসী কাদরী ম্যাডাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ থেকে বিএস ও এমএস সম্পন্ন করেন। তিনি ইউনিভার্সিটি অফ লিভারপুল থেকে 1980 সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ ICTDR বিট পোস্ট ডক্টরাল গবেষণা করে একই প্রতিষ্ঠানে 1988 সালে অ্যাসোসিয়েট সায়েন্টিস্ট হিসেবে যোগদান করেন। 2016 সাল থেকে তিনি ICTDR বিতে ইমেরিটাস সায়েন্টিস্ট হিসেবে নিযুক্ত আছেন। তার গবেষণার ফলাফল দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন, ল্যান্সেট সহ বিশ্বখ্যাত জার্নালে প্রকাশিত হয়েছে। ম্যাডাম বর্তমানে চলমান করোনা পরিস্থিতিতে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের COVID-19 কনসালটেন্ট হিসেবে কাজ করছেন। গবেষণায় অনন্য অবদানের জন্য তিনি নানাবিধ পুরস্কারে ভূষিত হন। উন্নয়নশীল দেশে শিশুদের সংক্রামক রোগ শনাক্তকরণ ও বিশ্বব্যাপী এর বিস্তার রোধে প্রাথমিক চিকিৎসা কার্যক্রম এবং টিকাদান কর্মসূচি জোরদারে উল্লেখযোগ্য অবদানের জন্য 2020 সালে তিনি লরিয়েল ইউনেস্কো উইমেন ইন সায়েন্স অ্যাওয়ার্ড লাভ করেন। আমি এখন ম্যাডামকে অনুরোধ করছি, মাই অনগোয়িং জার্নি ইন রিসার্চ অ্যান্ড ক্যাপাসিটি ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ শীর্ষক শিরোনামে তার উপস্থাপনা আমাদের মাঝে তুলে ধরার জন্য। মাইক্রোফোন মিউট করা আছে। আমি শেয়ার করি স্ক্রিন। আমি প্রথমে সাবিতা, মুজিব এবং মঞ্জুরকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি, তারা আমাকে ইনভাইট করেছে, এবং ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি এবং জুমা সবার সাথে, সবাইকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাকে বঙ্গবন্ধু বাংলাদেশ বিজ্ঞান এবং আমার যে আমাদের যে যে আমার যে জার্নি আমি কি করেছি, এবং খুব একটা বেশি করতে পারি নাই, অনেক কিছু করতে চেয়েছি এবং এখনো করছি। আমি আসলে তোমাদেরকে একটা কথা বলি সবাইকে, যে আমি এই এমেরিটাস সায়েন্টিস্ট ওয়ার্ডটাও পছন্দ করি না। অনেকে তোমরা জানো যে আমি এটা এমেরিটাস সায়েন্টিস্ট এর মানেই হচ্ছে যে অ্যাটলিস্ট অনেক দেশে এবং যে একটা স্লিপিং সায়েন্টিস্ট। তো আমি নট এ স্লিপিং সায়েন্টিস্ট, তো আমার
আমাকে যখন এই ইয়েটা দেওয়া হলো আমি বললাম যে আই ডোন্ট ওয়ান্ট টু বি অ্যান এমেরিটাস সায়েন্টিস্ট আই ওয়ান্ট টু রিমেইন অ্যাজ আ সিনিয়র সায়েন্টিস্ট বিকজ আই ডোন্ট থিঙ্ক আই উইল লাই ব্যাক এন্ড সি হোয়াট আদার পিপল আর ডুইং হ্যাভ সো মাচ টু ডু অ্যাজ লং অ্যাজ আই ডিড আমি প্রথমেই তোমাদেরকে বলতে চাই যে বাংলাদেশের জার্নির সাথে আমার জীবনের জার্নির অনেক মিল আছে আমাদের আমি ঢাকা ইউনিভার্সিটিতে 1971 সনেই আমি ভর্তি হলাম এবং তখন থেকে যে জার্নিটা আরম্ভ হলো সেটার সাথে বাংলাদেশের সাথেই আমার মনে হয় আমার জীবনের অনেক মিল আছে প্রথমত একটা কথা বলতে চাই যে বঙ্গবন্ধু আমাদের ওনারও মার্চ মাসে জন্ম আমারও মার্চ মাসে জন্ম এবং ওনাকে আমি সাংঘাতিকভাবে শ্রদ্ধা করি ওনাকে আমি সাংঘাতিকভাবে অ্যাজ আ আইডল মনে করি আমি আসলে কখনো তো এই ধরনের কথা বলি না আজকে এই এত বড় একটা লেকচার যে আমাকে তোমার দেখেছ এবং আমাকে সম্মান দিচ্ছ ফার্স্ট লেকচার হিসাবে আমি তাই বলতে চাই যে আই লিভ বাই হিজ প্রিন্সিপালস হি ওয়াজ আ ম্যান হু লাভড হিজ কান্ট্রি অ্যান্ড হু গেভ এভরিথিং ফর দ্য কান্ট্রি আমাদের বাংলাদেশকে উনি যেভাবে ভালোবেসেছেন উনি না হলে আমরা কোথায় পড়ে থাকতাম এবং আমার কাছে মনে হয় আমি নিজে কিছুই হতাম না যদি আমরা এখন পাকিস্তানে থাকতাম এবং আমরা হয়তো আমাদেরকে তো ট্রিটই করতো না বৈজ্ঞানিক হিসাবে অথবা আমরা একটা সেকেন্ড সাইট হয়ে থাকতাম তাই না আমাদের যতটুকুই হয়েছে আমার জীবনে যা হয়েছে আমার ছেলে মেয়েদের জীবনে আমার ছাত্র ছাত্রীদের জীবনে যা হয়েছে শুধু বঙ্গবন্ধুর জন্য হয়েছে এই বাংলাদেশ হয়েছে এবং আমরা অনেক কিছু করতে পেরেছি আমি বাংলাদেশের এখন আমাদের 50 বছর হয়েছে এবং আমার জীবনের জার্নিও 50 ইয়ার্স এরই মতো ঢাকা ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে এবং আমি লিভারপুলে গেলাম পিএইচডি করলাম এখানে তোমার ছবি দেখতে পারো আমি আমার ল্যাবে লিভারপুলের ল্যাবে আমি ঢাকা ইউনিভার্সিটিতে ছিলাম আমার ঢাকা ইউনিভার্সিটি খুবই ভালো লাগতো কিন্তু গবেষণা যেটা করতে চাইতাম তোমার সবাই জানো সেটা আমি করতে পারতাম না কিন্তু আমি ঢাকা ইউনিভার্সিটিতে প্রথমে ঢুকে যখন সেদিন যেদিন আমি প্রথমে গেলাম আমি মেডিসিন করতে চেয়েছিলাম আমার বড় বোন ডাক্তার সে আমাকে বলল যে আমার বড় বোনকে আমি অনেক শ্রদ্ধা করতাম এবং করি এখনো ও আমাকে বললো শোনো আমি পড়েছি মেডিসিন তুমি পড়বা বায়োকেমিস্ট্রি মাইক্রোবায়োলজি অনেক কিছু করতে পারবা দেখো আমি কিছু বেশি করতে পারবো না এখনো এবার সে কালকে মাত্র ফেরত গেল আমেরিকা সে বললো দেখো আমি তোমাকে বলেছিলাম না তুমি অনেক কিছু করতে পারবা আমি কিন্তু শুধু বাচ্চাদের পিডিয়াট্রিশিয়ান একজন তোমার কিন্তু অনেক কিছু করার ছিল এবং তুমি করছো এই যে ছবিটা আছে আমাদের আনোয়ারুল আজিম চৌধুরী স্যারের উনি যে কি বড় একজন ছিলেন তোমরা সবাই জানো ওনাকে আমি যে কি ভালোবাসতাম যেদিন আমি প্রথম ঢুকলাম বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে উনি ওনার সাথেই প্রথম দেখা হয়েছিল আর উনি বললেন তুমি কি পড়তে চাও তারপর বললেন কাগজগুলো দিয়ে যাও এই হলো আগে তো আমাদের সময় তো এত পরীক্ষা এত কিছু ছিল না উনি মার্ক টাক দেখে খুব খুশি হলেন আমার সাথে আরো আমার কয়েকজন বান্ধবী ছিল বলে ঠিক আছে কাগজ টাগজ হয়ে গেছে ভর্তি হয়ে যাও এইটা হলো আমি আর কোনো ডিপার্টমেন্টে গেলাম না কোনো মেডিকেল কলেজে গেলাম না কোথাও গেলাম না ইসারের সাথে প্রথম মানুষের সাথে যে পরিচয় হলো দেখা হলো ছিল স্যার উনি তোমার আমি শুনলাম আমাকে সমীর বললো অনেক সুন্দর একটা সেমিনার হলো কয়েকদিন আগে স্যারের নামে এবং স্যারের মতো চরিত্র স্যারের মতো মানুষ বোধ হয় আমরা আর দেখতে পারবো না উনি যেভাবে আমাদেরকে ভালোবাসতেন সবাইকে সবাই মনে করি যে স্যার আমার খুব আপন ছিলেন ঠিক না আশফাক ওখানে আছে মাহফুজ আছে মুর্শেদ আছো প্রত্যেকে আমরা মনে করতাম স্যার আমার জন্য খুব স্পেশাল সমীরও তাই বলছিল সেদিন আমরা অনেক আলোচনা করলাম বলে আপা স্যার আমার জন্য এটা করতেন আমি যে আমার জন্য এরকম করতেন সবসময় মনে হতো হি ওয়াজ সো ক্লোজ এবং তারপরে কথাগুলো বলি একটু সায়েন্সের আমি চেষ্টা করেছি কাজ করার আমার সাথে মাহফুজ তারপর আবুকে দেখলাম তারা আশফাককেও দেখলাম এরা সবাই আমার সাথে কাজ করেছে কিছু না কিছু বেশি মাহফুজ আর আবু দুইজনকে এখানে দেখছি তারা আমার সাথে ল্যাবে কাজ করেছে আইসিডিডিআরবিতে আমি যখন ছেড়ে আসছি এবং আমি কেন আইসিডিডিআরবিতে আসলাম একটা খুব কমফোর্টেবল চাকরি ঢাকা ইউনিভার্সিটির ছেড়ে কারো কোনো বেশি ইচ্ছা ছিল না আমার হাজবেন্ডেরও না আমার স্যার চান নেন যে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে বের হয়ে এখানে একেবারে চলে আসি প্রথমে একটা পোস্ট ডক্টরাল ফেলোশিপ পেলাম পোস্ট ডক্টরাল ফেলোশিপ পেলাম ডক্টর ইভান সিসনারের কাছে এবং তারপর উনি এত পছন্দ করলেন আমার কাজ যে ওইখান থেকে আমি কিন্তু আর ফেরত আসি না উনারই উনি যখন বিদেশ চলে গেলেন চেকোস্লোভাকিয়া চলে গেলেন উনি ওনার কাজটা আমাকে দিয়ে গেলেন এবং
এই যে একটা ছবি দেখছো এখানে কে কে আছে, এখানে অনেকেই আছে, সিজনার আছে, আমাদের রফিকুল হাসান সেলিম আছে, ইশরত আছে, আরিফ আছে, দিলারা আছে, এবং এখানে আজাদকে দেখতে পাচ্ছ, আমাদের খুবই প্রিয় আজাদ তোমার সবাই দেখতে পাচ্ছ, ঠিক না? নুসরাত আছে পেছনে, নুসরাত। তো আমরা এইভাবেই ল্যাবে ঢুকলাম, কাজ করতে আরম্ভ করলাম। আমি যখন ল্যাবে ঢুকলাম তখন কলেরা রিসার্চের কথা বললেই লোকজন বলতো আশিসনে যে না না কলেরার কোনো রিসার্চ দরকার না, কারণ এখন ওরাল স্যালাইন হয়ে গেছে। ওরাল স্যালাইন হলে আশফাক তোমার মনে থাকতে পারে এটা যে শিগেলা নিয়ে কাজ করো, তো কলেরা নিয়ে কোনো কাজ হবে না। আমি অনেক কিছু লিখতাম, আউটার মেমব্রেন প্রোটিন সম্বন্ধে লিখতাম, অনেক কিছু লিখতাম, তখন কোনো কেউ আমাকে বলতো যে সবাই বলতো যে না ইউ উইল নট গেট মানি ফর দিস। তারপর আমি আরম্ভ করলাম কঙ্গো রেড বাইন্ডিং সল্ট ডিগ্রেডেশন টেস্ট, এখানে আবু আছে, আবু এটার সাথে খুবই জড়িত ছিল, তারপর সফি আছে, সফি অনেক জড়িত ছিল কঙ্গো রেড বাইন্ডিং। আমরা দেখালাম যে একটা কুইক অ্যান্ড রিলায়েবল ইয়ে টু শো ভিরুলেন্স অফ শিগেলা স্ট্রেনস, এটা আমরা পাবলিশও করলাম ইনফেকশন ইমিউনিটিতে। তারপর আমরা অনেক কাজ করলাম অ্যান্টিবডি রেসপন্স, সালাইভা স্টুল, এরকম করে শিগেলা নিয়ে অনেক কাজ করলাম এবং পাবলিশও করলাম, মোটামুটি ভালো ভালো জার্নালে পাবলিশ করলাম। এবং ওই সময় আমাদের ডেভিড স্যাক ছিলেন আমাদের ডিভিশন ডিরেক্টর, এবং খুবই ভালো লাগতো ওনার সাথে কাজ করতে। এরপরে আমি যেটা আরম্ভ করলাম শিগেলা বিকেম ক্রাউডেড, মানে ফার্স্ট অফ অল শিগেলায় আমি আমার সাথে আরও 6-7 জন কাজ করতে আরম্ভ করলো ল্যাবে, এবং তখন দেখা গেল যে শিগেলাতে এত বেশি মানে কাজ কম কিন্তু মানুষ অনেক বেশি, অনেক কিছু করার আছে কিন্তু সুযোগ আমার আমার কাছে মনে হলো হবে না। তখন আমি ডক্টর ব্র্যাড স্যাক, ডেভিড স্যাকের বড় ভাই, যে ব্র্যাড স্যাকের সাথে দেখা হলো, উনি আমাদের ঢাকায় আসলেন এবং উনি আমাদের ডিভিশনের হাফ টাইম আমাদের ডিভিশনে থাকতেন আর অর্ধেক অন্য ডিভিশনে থাকতেন। ওনাকে কাছে আমি একদিন গিয়ে বললাম ব্র্যাড আই ডোন্ট থিঙ্ক আই উইল স্টে হিয়ার, আই উইল গো ব্যাক টু দ্য ইউনিভার্সিটি। উনি বললেন কেন? আমি বললাম যে শিগেলা ইজ জাস্ট ইউ নো গেটিং লিমিটেড and if I want to do research, I want to do something that is very important. And tokhon ami onar sathe ei je e-tech niye kaj korlam ebong prothom arambho korlam e-tech er kaj, ebong amra dekhalam je cholera shudhu na enterotoxigenic e coli is itself a major cholera non cholera vibrio jeta amra boli, it's not a vibrio but it causes cholera but it's not caused by vibrios. এই কাজটা কিন্তু এখন আমি করছি, টেক এন্টারটক্সিজেনিক ইকোলাই এর ভ্যাকসিন নিয়ে, এপিডেমিওলজি নিয়ে অনেক অনেক কাজ করছি, এখনো চলছে। এবং আমি তারপর আমার তার জন্য আমি অনেক অ্যাপ্রিসিয়েট করি ব্র্যাড স্যাককে, কারণ উনি যদি না থাকতেন আমি তখন হয়তো ফেরত চলে আসতাম, অনেক সুযোগ মিস করতাম। তারপর যেটা হলো ওনার সাথে আমি কাজ করতে করতে 0139 একটা এপিডেমিক হলো, তোমার তো জানো ভিব্রিও কলেরি 01 দিয়ে যেটা হয় আছে নাকি স্যারকে দেখি, আমি এটা পরে আবার বলবো। তাহলে আমি মনে করি যে অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া যে এন্টারটক্সিজেনিক ই কোলাই শুধু একটা প্যাথোজেন না, এটা কিন্তু ইজ এ বিগ প্যাথোজেন, কেউ এটাকে ডিটেক্ট করে না, আমাদের সিস্টেমে ডিটেক্টেড হয় না বলে কেউ জানে না। কলেরা ইজ ইজিয়ার টু ডিটেক্ট, আমরা টিটিজিএফ পেটে টিসিডিএস এ ডিটেক্ট করতে পারি সিম্পল টেস্টে, কিন্তু কলেরার দুইটা ইটেকে ই কোলাইয়ের দুইটা টক্সিন ডিটেক্ট করার ক্ষমতা আমাদের সব জায়গায় নাই। তারপর আমি ভ্যাকসিন নিয়ে কাজ আরম্ভ করলাম আমার একজন ভেরি গ্রেট ফ্রেন্ড সুইডেনের অ্যান্ডারি স্পেনহোমের সাথে কাজ আরম্ভ করলাম, এবং আমরা ফার্স্ট জেনারেশন ইটেক ভ্যাকসিনেশন, এটা হচ্ছিল আমার প্রথম পরিচয় ভ্যাকসিন ট্রায়ালে। আমরা ছিলাম ল্যাব ওরিয়েন্টেড, কিন্তু আমার কাছে মনে হতো যে ল্যাবে কাজ করলে আমি শুধু অনেক কিছু করতে পারবো না, ক্লিনিক্যাল ট্রায়াল একটু বের হতে হবে। তখন এই যে সেকেন্ড জেনারেশন একটা আমরা ফার্স্ট জেনারেশন ইটেক ভ্যাকসিন নিয়ে কাজ করলাম এবং দেখালাম যে সেফ ইমিউনোজেনিক, কিন্তু তখনও আমরা দেখলাম যে এই ভ্যাকসিন যদি আমরা ফুল ডোজে ছোট বাচ্চাদেরকে দিই তখন তারা বমি করে, তার মানে এই ভ্যাকসিন দেওয়া যাবে না ছোট বাচ্চাদেরকে। তাহলে আরো আরো অনেক গবেষণা আরম্ভ হলো এবং আমি এখন যে কাজ করছি সেকেন্ড জেনারেশন ইটেক ভ্যাকসিন, এটাকে বলা হয় এটভ্যাক্স, এটাও একটা সুইডিশ ভ্যাকসিন, এবং সেখানে ভ্যাকসিনে ওভার এক্সপ্রেস কলোনাইজেশন ফ্যাক্টর্স আছে, এটাতে ডিএমএলটি আছে, ডাবল মিউটেন্ট এলটি আছে, সবকিছু মিলিয়ে এটা ইমিউনোজেনেসিটিটা বেশি আছে। এবং এইটা নিয়ে আমি কাজ করতে করতে এখন আমরা ওয়েটিং ফর আদার ভ্যাকসিনস টু কাম। এই কাজ করতে গিয়ে আমার সাথে জিম ফ্রাঙ্কেনস্টাইনের পরিচয় হলো, তোমরা এখানে দেখতে পাচ্ছ জিম ফ্রাঙ্কেনস্টাইনকে, হিজ বিকাম এ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন। ওখানে কিন্তু এখন আমাদের অনেক স্টুডেন্ট আছে,
এখানে ছবিতে দেখবে আইসিডিডিআরবিতে যারা আছে তারা এই সাদিয়া কিন্তু ওনার কাছে গিয়ে থেকে গেছে, রাশেদ কান্দার চলে গেছে, এবং আমরা যেটা করলাম সেটা এই we started working on other factors, not only colonization factors and toxins. ওনার সাথে আমার যে পরিচয় হলো একটা টরন্টোতে একটা মিউকোসাল ইমিউনোলজি মিটিং এ, ইনফেকশন ডিজিজ মিটিং এ, এবং সেখানে আমরা দুজন বললাম যে দেয়ার ইজ মানি থিংস ইউ ক্যান ডু টুগেদার। তার জন্য আমি তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি, কোলাবোরেশন কোলাবোরেশন কোলাবোরেশন, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন আর লাইফ ইন সায়েন্স। এবং আমরা সায়েন্স কেন এমনিও মানুষের সাথে মিশতেই কিন্তু অনেক কিছু হয়। আমরা তারপর জিনোম সিকোয়েন্সিং কম্পারেটিভ জিনোম অ্যানালিসিস অফ ইটেন স্ট্রাইক আরম্ভ করেছি, আমরা এখন একটা নতুন প্রজেক্ট আরম্ভ করেছি, আর অন্যান্য আরও ইটেকের অ্যান্টিজেন আমরা চেষ্টা করছি দেখার। এটা টফিক আমাদের মাইক্রোবায়োলজিরই, সে আছে আমার সাথে, এবং মারজাহান দুজনই আছে। মারজাহান পরে পোস্টডক হিসাবে ওয়াশিংটন ইউনিভার্সিটিতে ওনার কাছে যাবে। এবং যেটা থেকে যা হলো কি, এই কোলাবোরেশন আমি আরও ওয়ান এনআইএইচ এনআইডি ফান্ডিং অনেক কিছু পেতে আরম্ভ করলাম এবং অনেক কিছু জানতে আরম্ভ করলাম। আমরা জানলাম যে কলোনাইজেশন ফ্যাক্টর ছাড়াও কিন্তু কলোনাইজেশন অন্যান্য পিউটেটিভ কলোনাইজেশন ফ্যাক্টর আছে, যেটা আমরা কিন্তু ভ্যাকসিনের মধ্যে দিচ্ছিলাম না, এতদিন জানি না, জানতাম না এটা সম্বন্ধে। তারপর আমি আরেকটু বলতে চাই যে এটা করতে করতে কিন্তু আমরা দেখলাম যে ভিব্রিও প্যারাহিমোলাইটিকাস কিন্তু একটা মেজর একটা প্যাথোজেন, যেটা সম্বন্ধে অনেকেই জানে না কিছু। আমি আমাদের একজন উনি মারা গেছেন লাস্ট ইয়ার, আমাদের খুবই ইম্পর্টেন্ট একজন সায়েন্টিস্ট, ওনার সাথে আমি কাজ আরম্ভ করলাম। এবং ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট যে উনি কিন্তু হি ওয়াজ আ হোল এক্সপার্ট অন ভিব্রিও প্যারাহিমোলাইটিকাস। এবং নিশিবুশি ওয়াজ মাই গ্রেট ফ্রেন্ড, হি ডাইড অফ জেনেটিক ডিসঅর্ডার এন্ড ক্রিপলিং ডিজিজ। এবং সেখানে আমি দেখালাম যে আমরা দেখালাম যে যে রাইস ওয়াটারি স্টুল আমরা বাকেটে দেখি না, কিন্তু যখন একটা ভিব্রিও প্যারাহিমোলাইটিকাস পেশেন্ট আসে হাসপাতালে, ওই বাকেট ফুল অফ হুইট ওয়াশ স্টুল থাকে, একদম লাল শিথিলের মতো না, কিন্তু একদম পানি লিকুইড ওয়াশ। সেটা আমরা দেখালাম, এবং আমরা দেখালাম যে ভিব্রিও প্যারাহিমোলাইটিকাস ইজ অলসো আ বিগ প্যাথোজেন। এটার সাথে কিন্তু তুষার বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট আমাদের সাথে কাজ করেছে, সে এখন ইউএসএ তে আছে। এখন কলেরার কথা বলি, কলেরা রিসার্চ এট আইসিডিডিআরবি, তোমরা জানো আইসিডিডিআরবি মানেই কলেরা হাসপাতাল, ঠিক না? এবং কলেরা হাসপাতালে আমরা অনেক কাজ জানি যে আইভি ফ্লুইড এবং ওরাল সালাইনে ক্লিনিক্যাল ট্রায়ালস অনেক হয়েছে। আমি যখন কলেরা রিসার্চ আরম্ভ করলাম সেটা হলো সেই ওই সময় যখন আমি মনে করেছিলাম আমি চলে যাবো ফেরত ঢাকা ইউনিভার্সিটিতে। আমি সবার সাথে কথা বললাম, ওনারা চাইলেনও যে আমি চলে আসি। আমি অলমোস্ট রেডি টু গো, আই গেভ মাই সেলফ আনটিল ডিসেম্বর, কিন্তু 1990 এবং 89 এবং ইট কেম দ্যাট ভিব্রিও কলেরি 0139 একটা নতুন প্যাথোজেন, নতুন সিরোগ্রুপ স্টার্টেড প্রডিউসিং এপিডেমিক্স অফ কলেরা, অ্যান্ড দেন আই স্ট্রেট ব্যাক। এবং সেখানে আমি তখন অনেকগুলো ডায়াগনস্টিক্স করলাম। তারপর we started working on a bivalent vaccine. তোমরা যে শ্যানকল এর নাম শুনছো, এই শ্যানকল ভ্যাকসিন এর কিন্তু শুরুটাই ছিল এই 0139 ভ্যাকসিন, যেটা আমি জন হামগ্রেনের সাথে করলাম। শামসুজ্জামান আমাদের বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টের টিচার, সে এখন বোধহয় বাইরে আছে, তার সাথে সে আমার সাথেই কাজ করলো। এবং তারপর আমি কিন্তু এই যোগাযোগের সূত্রে আমি হার্ভার্ড মেডিকেল স্কুলের সাথে একটা বিরাট কোলাবোরেশন আরম্ভ করলাম, সেটা এখন পর্যন্ত অনেক স্ট্রং। কেউ কথা বলছে? আমি মিটিং দেখতেছি, কথা বলুন না, সরি। আমি কেউ কথা বলছে? আমি হার্ভার্ড মেডিকেল স্কুলের আমার যে মিউট করে দাও ম্যাম, এই কোলাবোরেশন যেটা হলো আমার হার্ভার্ড মেডিকেল স্কুলের সাথে, আমার এড রাইনের সাথে, এবং তারপর আমার স্টিভ কলডারউড, জেসন হ্যারিস, রেজিনা এবং অন্যান্য অনেকেই। এটার ফলে যেটা হলো, আমরা একটা বিরাট কোহোর্ট অফ কলেরা পেশেন্ট আরম্ভ করলাম স্টাডি করা, এবং আমরা অনেক কিছু দেখাতে পারলাম, ইন্টেস্টিনাল বায়োপসি নিয়ে, মিউকোসাল স্পেসিমেন্স নিয়ে, স্টুল নিয়ে, সালাইভা নিয়ে, যে দেখালাম যে আমরা কলেরা ইজ ভেরি ইম্পর্টেন্ট ডিজিজ দ্যাট নিডস টু বি স্টাডিড, সাচ এন ইম্পর্টেন্ট এক্সাম্পল অফ আ অ্যাকিউট ডিজিজ দ্যাট হ্যাজ ইনফ্ল্যামেটরি কম্পোনেন্ট। এবং আমরা আরেকটা জিনিস করলাম যে পেশেন্টকেও দেখলাম, তার বাড়িতে গিয়ে তার হাউসহোল্ড কন্ট্যাক্ট দেখলাম যে তাদের কি অবস্থা। এবং আমরা দেখলাম যে একটা পেশেন্ট যদি কলেরা নিয়ে হাসপাতালে ভর্তি হয়, ওই বাড়িতে কিন্তু তিনজন মানুষের খুবই
মানে ইনফেক্টেড হয় হাইদার অ্যাসিমটোম্যাটিক এখন তো আমরা অ্যাসিমটোম্যাটিক অনেক শুনি কোভিডের অ্যাসিমটোম্যাটিক অথবা সিমটোম্যাটিক অথবা দে হ্যাভ টু কাম টু দ্য হসপিটাল এবং ইমিউন রেসপন্সও তাদের হয় এবং এটা নিয়ে আমরা অনেক কাজ করলাম আমাদের কলের যে কাজটা যদি বলি সেটা শেষ করতে পারবো না আমি জাস্ট একটু সামারাইজ করছি ওই যে রিলেশনশিপ থেকে আমাদের অনেকে ট্রেন্ড হয়েছে অনেকে বাইরে গেছে অনেকে বাইরে আছে বোথ সাইডস অফ দ্য ভেইন মানে আমরা বাংলাদেশে যেভাবে ডেভেলপমেন্ট হয়েছে এই প্রজেক্টের জন্য আমাদের ইউনাইটেড স্টেটস ক্যানাডাতে ওরকম আমরা অনেক রকমের স্টাডি করেছি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আমরা দেখেছি মেমোরি বি সেল টি সেল রেসপন্স অনেক স্ট্রং একটা ইনফ্লেমেটরি কম্পার্টমেন্ট আছে একটা টিএইচ ওয়ান টিএইচ টু ইনক্রিজ করে রেশিও এবং অলওয়েজ একটা প্রো ইনফ্লেমেটরি রেসপন্স থাকে এবং সেটা টি সেল রেগুলেটরি মেকানিজমে কন্ট্রোল থাকে এবং আমরা তারপর তফিক আমার তফিকুর রহমান মাইক্রোবায়োলজির স্টুডেন্ট সে হিউম্যান মনোক্লোনাল অ্যান্টিবডিজ বানিয়েছে ফ্রম সিঙ্গল প্লাজমা ব্লাস্ট ফ্রম পিবিএমসি সে পোস্ট ডক নিয়ে এমরি ইউনিভার্সিটি হার্ভার্ডে এক বছর থেকে এসে খুবই ভালো কাজ করেছে এবং ইনভলভমেন্ট অফ মেড সেলস এখন আমরা এই যে ড্যানিয়েল আমাদের ল্যাবে তিন বছর ছিল নয় হিজ বিকাম আ ফুল ফ্লেজ স্টুডেন্ট ফুল ফ্লেজ রিসার্চার ইন উটা ইউনিভার্সিটি ওর ল্যাবে কিন্তু আমার ল্যাবে অপু গিয়ে কাজ করছে এখন সো ইট সি হাউ দ্য উইং ইজ গ্রোয়িং এবং আমরা ডক্টর এড রায়ন কিন্তু আমরা অনেক কাজ করলাম এখন ওনার সাথে কাজ করতে গিয়ে আমরা অনেক দিন থেকে জানি যে কলেরাতে কিন্তু কলেরা টক্সিন ইজ নট সো ইম্পর্টেন্ট ইট ইজ ইম্পর্টেন্ট ফর দ্য প্যাথোজেনেসিস বাট ফর দ্য ইনফেকশন ফর প্রিভেনশন ইট ইজ দ্য লাইপোপলিস্যাকারাইড এবং লাইপোপলিস্যাকারাইডে যে ও স্পেসিফিক পলিস্যাকারাইড দ্য স্মল কম্পোনেন্ট দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এবং এই ওএসপি নিয়ে আমরা এখন অনেক কাজ করছি এবং ওএসপি দিয়ে আমরা এখন ল্যাটারাল ফ্লো ডেভেলপমেন্ট হচ্ছে এবং ওএসপি দিয়ে আমরা আমরা ভ্যাকসিনেরও কাজ চলছে কনজুগেটেড টু ডিফারেন্ট প্রোটিনস ইট ইজ গোয়িং টু বি আ ভেরি ইম্পর্টেন্ট ভ্যাকসিন ক্যান্ডিডেট আমরা কিন্তু এখানে থেমে নাই আমাদের সাথে যে গ্রুপটা আছে আমরা হোল জিনোম মাইক্রোএরে করেছি কলেরা পেশেন্টে আমরা দেখেছি কলেরাতে শুধু টি সেল বি সেল অ্যান্টিবডি প্রয়োজন না ইনেক্ট ইমিউন রেসপন্সের খুবই দরকার আছে এবং অনেক ইম্পর্টেন্ট জিনস আর ইনভলভ ইন ইমিউন ইনেট ডিফেন্স এবং একটা ফ্যাক্টর আছে এলপ্লাঙ্ক ওয়ান উইচ ইজ নোন ইট ডাউন রেগুলেটস দ্য ইনেট ইমিউন সিস্টেম এবং আমরা দেখেছি যে এলপ্লাঙ্কের একটা রোল আছে ইন কলেরা টু কন্ট্রোল দ্য প্যাথোজেনেসিস অফ দ্য ডিজিজ তাহলে আমরা এগুলো করলে তো আমি মনে করলাম এক সময় যে 2004 2005 2006 যে হ্যাঁ ল্যাবে কাজ করছি খুব ভালো কিন্তু হাউ ডাজ ইট বেনিফিট বাংলাদেশ ইজ ইট ডুইং এনিথিং ফর বাংলাদেশ ইন দ্য টু সেন্স ল্যাবে করলাম তারপর আমি ল্যাব বন্ধ করলাম এসে গেলাম বাসায় আবার গেলাম কিন্তু হোয়াট বেনিফিট ইজ ইট টু বাংলাদেশ এবং আই দেন স্টার্টেড থিঙ্কিং ইন আ ডিফারেন্ট ওয়ে হাউ ক্যান উই কন্ট্রোল কলেরা ইন বাংলাদেশ এভরি ইয়ার উই হ্যাভ টু বিগ এপিডেমিক্স অ্যান্ড দেন আনাদার থার্ড ওয়ান ইফ দের ইজ আ ফ্লাড ইফ দের ইজ আ সাইক্লোন if there is drought tale what am I doing for my country nothing ebong how can we do vaccination to avoid these epidemics prothome jokhon ami ei kotha ta bolechilam ami amar mone ache amake dhaka icddrb ke kichu bideshi scientist ra bolechilo ferot giye je email kore je nobody is ever going to fund you for this work so these are not going to be important kintu I was persistent you know I'm an impatient persistent person I mean aries I try to do whatever I think is important to do এবং সেটা থেকে আমরা অনেক কাজ করেছি আমার সবসময় এটা মনে হতো কেন আমরা বাংলাদেশে ভ্যাকসিন তৈরি করবো না আমি অন্যান্য অনেক কোম্পানিকে বলেছি একজন একটা কোম্পানির ইনসেপ্টার থেকে মুক্তাদির বললো যে আমি বললাম মুক্তাদির তোমার তো অনেক ফ্যাসিলিটি আছে ওয়াই ডোন্ট ইউ মেক ভ্যাকসিন সে কিন্তু তার মন অনেক উদাসীন যে কেন না পা অফকোর্স করবো এইভাবে সে অনেক ভ্যাকসিন বানাচ্ছে বাংলাদেশে কিন্তু সে ওর ওর ইউনিটে এখন কলেরা ভ্যাকসিনও বানানো হচ্ছে আমরা অনেক ভালো ট্রায়াল করেছি নন ইনফেক্টিভ ট্রায়াল যে ভ্যাকসিনটা শ্যানকল উইচ ইস ডাব্লিউএইচও প্রি কোয়ালিফাইড তার সাথে আমরা কল ব্যাক বাংলাদেশের ভ্যাকসিনের হেড টু হেড কম্প্যারিজন করে দেখিয়েছি দ্যাট ইট হ্যাজ আ গুড সেফটি প্রোফাইল ইট ইজ ইমিউনোজেনিক অ্যান্ড নট ইনফিরিয়ার এরপরে আমরা নন হামগ্রেনের সাথে আরেকটা কাজ করেছি এই ভ্যাকসিনটাও বাংলাদেশে কাজ হয়েছে আমরা হিকোজিমা স্ট্রেন তোমরা হয়তো অনেকেই জানো না অনেকে জানো হিকোজিমা হচ্ছে একটা স্ট্রেন অফ ভিব্রিও কলোনি দ্যাট প্রডিউসেস বোথ দ্য ওগাওয়া এন্ড দ্য ইনো ইনাপা সিরোটাইপস এবং দিস ইজ আ রিকম্বিনেন্ট স্ট্রেন দ্যাট হ্যাজ বিন কনভার্টেড ফ্রম ভিব্রিও কলোনি ও ওয়ান ইন্টু হিকোজিমা স্ট্রেন সো দ্যাট ওয়ান স্ট্রেন ক্যান প্রডিউস বোথ দ্য ওগাওয়া ইন ইনাপা অ্যান্ড ক্যান দেন বি ভেরি ইম্পর্টেন্ট ফর ভ্যাকসিনেশন
for a vaccination. It will be a cheap vaccine. এই ভ্যাকসিন নিয়ে আমরা কাজ করেছি এবং আমরা এই স্টাডিটা কমপ্লিট করেছি এপ্রিলে গত 2019 এর এবং এই হিলকল ভ্যাকসিনটা এখন আমরা মনে করি দিস ইজ গোয়িং টু বি মেড বাই ভারত বায়োটেক নাও অ্যান্ড দেন ট্রান্সফার টু বাংলাদেশ বিকজ বাংলাদেশ এনআরএ ইজ নট ডাব্লিউএইচও প্রি কোয়ালিফাইড তো হিলকলে তারা চাচ্ছে এটা তাড়াতাড়ি প্রি কোয়ালিফাই ডাব্লিউএইচও ল্যাব প্রি কোয়ালিফাইড ল্যাব এবং সেটা তখন আমরা আবার ইউজ করে বাংলাদেশে হয়তো ব্যবহার করতে পারবো এবং আমরা অনেক ইম্পর্টেন্ট এভিডেন্স দেখাতে পেরেছি বাংলাদেশে আমরা দেখিয়েছি যে আমরা ওরাল কলার ভ্যাকসিন ইউজ করে আমরা এই আমাদের অনেক এন্ডেমিক এরিয়াতে বাংলাদেশের মিরপুরে কিন্তু অনেক কলার আমরা ওই মিরপুরে 7টা 14টা ওয়ার্ডে অনেক কাজ করেছি এবং আমরা সেখানে ফিজিবিলিটি স্টাডি করেছি ফেজ 4 ফিজিবিলিটি স্টাডি করেছি এবং আমরা দেখেছি যে আমরা যদি কলার ভ্যাকসিন দিই সেখানে আমরা কিন্তু 2 বছর পর্যন্ত যে স্টাডি করলাম এখন আমরা 4 বছরেরও ডেটা আছে অনেক কলার কমে যায় 53-60% প্রোটেকশন হয় কলার ভ্যাকসিনের প্রোটেকশন কিন্তু এইরকমই ওরাল কলার ভ্যাকসিন 50-60 ম্যাক্সিমাম 70 এবং আমরা কিন্তু এই কাজটা করে আমরা আবার কেরানীগঞ্জে গেছি আমরা সেখানে দেখিয়েছি যে হ্যাঁ এই ভ্যাকসিন আমরা কিন্তু গ্রামীগঞ্জেও নিয়ে যেতে পারবো আমাদের ইপিআই সিস্টেমে সো ইটস নট ডিফিকাল্ট আমরা আরও দেখিয়েছি এই ভ্যাকসিনটা কিন্তু ঠান্ডাতে রাখা একটা প্রবলেম আমরা দেখেছি আমরা এই শ্যাম্পল অথবা এই ভ্যাকসিনগুলোকে আমরা কিন্তু রুমের বাইরে অনেক দিন রাখতে পারি 42 ডিগ্রি পর্যন্ত রাখতে পারি 2 সপ্তাহ আমরা বাইরে রাখলেও কিন্তু এটা এফেক্টিভনেস কমে না এটার ভিত্তিতে কিন্তু এই ভ্যাকসিন এখন পৃথিবীতে সব জায়গায় এই ভ্যাকসিনগুলো ইউজ হচ্ছে উইদাউট কোল্ড চেন একবার আমরা যে রোহিঙ্গাদের মধ্যে যখন এই ভ্যাকসিন নিয়ে গেলাম তখন আমরা কোল্ড চেন ছাড়া নিয়ে গেলাম তো আমাদের স্টাডির অনেক ইম্পর্টেন্ট আছে এখন আমরা কলেরা ভ্যাকসিন নিয়ে কাজ করছিলাম আমাদের একটা ন্যাশনাল কলেরা কন্ট্রোল প্ল্যান হয়েছে বাংলাদেশে সেটা আমরা খুব চেষ্টা করে করেছি এবং সেটা গ্লোবাল টাস্ক ফোর্স অফ কলেরা কন্ট্রোলের উপর ভিত্তি করে সব দেশের একটা বাংলাদেশে অনেক কলেরা আছে আমরা জানি কিন্তু একটা দেশে যদি তার কোনো কন্ট্রোল প্ল্যান না থাকে তাহলে কোনো ভ্যাকসিন আসতে পারবে না কারো ইন্টারেস্ট থাকবে না ডাব্লিউএইচও ইন্টারেস্ট থাকবে না তার জন্যে আমরা একটা ন্যাশনাল কলেরা কন্ট্রোল প্ল্যানে গেলাম ডিজি হেলথের সাথে IDCR এর সাথে এবং CDC অফ বাংলাদেশের সাথে এবং তারপর আমরা যেটা করলাম ঠিক মার্চ মাসে এটা শেষ হলো যখন আমাদের কোভিড বাংলাদেশে এসে গেল February 19 থেকে 25 পর্যন্ত আমরা একটা ডেমনস্ট্রেশন প্রজেক্ট করলাম এটা আমাদের প্ল্যানের অনুযায়ী করলাম আমরা 6টা থানায় এই ভ্যাকসিনটা করলাম এবং তোমরা দেখলে অবাক হয়ে যেতে যে কাউকে বাসায় থেকে গিয়ে ডেকে আনতে হতো না 3তলা বাসা, 6তলা বাসা, 1তলা বাসা বস্তি সব জায়গা থেকে লোক এসে আমাদের ভ্যাকসিন নিতে চাইতো একটা ছবি দেখতে পাচ্ছি এখানে এবং আমরা ওভারওয়েলমড আমাদের শেষ দিন কোনো ভ্যাকসিন আর ছিল না আমাদেরকে মানে আমাদের এই এটা আমরা যখন রিপোর্ট করলাম WHO দে ওয়ার এক্সাইটেড যে বাংলাদেশের মতো দেশে এখানে এত ভ্যাকসিন দরকার এখানে এত মানুষ আছে তাদের উইলিংনেস টু টেক দ্য ভ্যাকসিন ইজ ভেরি ইম্পর্টেন্ট কিন্তু সবচেয়ে বড় কাজ যেটা আমরা করেছিলাম সেটা হচ্ছে যে কক্সেস বাজারে যে আমরা ভ্যাকসিনেশন প্রোগ্রামটা করেছিলাম তোমরা জানো যে 2017 অগস্টে ওভার 1 মিলিয়ন পিপল কেম টু হ্যাড টু ফ্লি ফ্রম মায়ানমার টু বাংলাদেশ ইন কক্সবাজার আমাদের প্রধানমন্ত্রী তাদেরকে স্বাগতম জানালেন তাদেরকে জায়গা দিলেন এবং তখন আমরা অগস্ট মাসে আমার কাছে মনে হলো আমার পুরো গ্রুপ আমরা চিন্তা করলাম যে এখানে তো কলেরা আমরা সার্ভেলেন্স করছিলাম কক্সবাজারে সেখানে কলেরা সাংঘাতিক বেশি ছিল ঢাকায় ছিল চিটাগাংয়ে ছিল এবং কক্সবাজারে ছিল তাহলে তো ওখানে আমাদের ভ্যাকসিন কন্ট্রোল করতে হবে কারণ তখন যখন রোহিঙ্গারা এসেছিল তাদের মধ্যে কিন্তু পানির অবস্থা খুব খারাপ ছিল ল্যাট্রিন খুবই খারাপ ছিল থাকার ব্যবস্থা খুবই খারাপ ছিল আমরা ঠিক ওই সময় অক্টোবরে আমরা ক্যাম্পেইন করলাম আমরা অগস্টে তারা আসলো সেপ্টেম্বরে আমরা একটা ভিজিট করলাম ভিজিট করে আমরা একটা গ্রুপকে পুরো রেখে আসলাম যে তারা কলেরা সার্ভেলেন্স করলো ঠিকই ওখানে কলেরা অনেক ছিল আরো বেড়ে গেল আমরা তখন ভ্যাকসিনেশন আরম্ভ করলাম অক্টোবরে এবং এই ভ্যাকসিনেশনের পেছনে কিন্তু আমাদের অনেক অবদান আছে আমাদের পুরো টিম বাংলাদেশের অনেক অবদান আছে আমরা বলতে পারলাম ফিগার্স দিতে পারলাম যে WHO must give us ভ্যাকসিন এবং স্পেশাল ফ্লাইটে ভ্যাকসিনেশন নামলো এবং আমরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন আরম্ভ করতে পারলাম এবং আমরা একটা বিরাট একটা এপিডেমিক কন্ট্রোল করতে পারলাম এবং তারপর একটা অনেকগুলো ভ্যাকসিনেশন ট্রায়াল হয়েছে এখন আমি যেটা তোমাদেরকে বলতে চাই আমি কিন্তু অনেক কি বলবো দুঃসাহস আছে এবং আমি অনেক কাজ করতে চাই আমি চাই যে আমি কি
কি করতে পারি বাংলাদেশের জন্য। আমি অনেকগুলো প্রাইজ পেয়েছি, আই এম ভেরি গ্রেটফুল টু এভরিওয়ান হুজ অ্যাপ্রিশিয়েটেড মাই ওয়ার্ক লাইক ইউ আর অ্যাপ্রিশিয়েটিং মাই ওয়ার্ক টুডে। আমি একটা 500,000 ইউরোর একটা প্রাইজ পেলাম ফ্রম ফাউন্ডেশন ভ্যালু ইন 2012 সেটা, এবং তারপরও আমি যা যা প্রাইজ পেয়েছি, আমাকে কেউ যদি 50,000 টাকাও দেয়, আমাকে যদি কেউ পার ডিএমও দেয়, আমি সব এটা গিয়ে আইডিসিকে দিয়ে দিই। আমি একটা প্রতিষ্ঠান করেছি, সেটার নাম ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স ইনিশিয়েটিভ। এখানে আমরা অনেক রকমের কাজ করি, আমরা বিটি বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল ইনফেকশাস ডিজিজ কাজ করি, আমরা রোহিঙ্গাদের মতো অনেক কাজ করি, আমরা ঢাকা শহরে অনেক কাজ করি, আমরা জেনেটিক ডিসঅর্ডার নিয়ে কাজ করি। কিন্তু এখন আমরা যেটা করছি, আমাদের যেটা প্রয়োজন সেটা আমরা করি। দিস ইনস্টিটিউট হ্যাজ এ মিশন অ্যান্ড ভিশন টু হেল্প বাংলাদেশ ইন এভরি ওয়ে। যখন SARS-CoV-2 আরম্ভ হলো, তখন আমরা এখানে SARS-এর কাজ আরম্ভ করে দিলাম। আমরা we had a BSL-2 plus laboratory, one of the few laboratories at that time. আমি IDCR লোকজন আসলো, তারা ভিজিট করলো, we were one among the first 10 labs যারা টেস্টিং আরম্ভ করে দিল। আমাদের একটা PCR মেশিন ছিল বায়োলাইজার, সেটা ইউজ করলাম। We just started shifted quickly from being a cholera laboratory, from a genetic disorder laboratory to a COVID-19 unit. এখন পর্যন্ত কিন্তু আমাদের ল্যাবে প্রত্যেকদিন 200-300 স্যাম্পল আমরা করছি, আমরা সরকারকে হেল্প করছি, আমরা কিন্তু যখন দরকার যে প্রয়োজন ট্রাভেলার্সদেরকে হেল্প করছি, এবং সিক পিপলদের জন্য আমরা টেস্টিং করছি। এবং COVID-19 সিনারিও তোমরা সবাই জানো কি অবস্থা। 8ই মার্চ 2020 আমাদের প্রথম কেস হলো, 28ই মার্চে ফার্স্ট ডেথ হলো, এবং এখন পর্যন্ত আমাদের, এটা কিন্তু আউটডেটেড ফিগার, সরি, আমাদের ডেথ হয়ে গেছে বেশি, 9,000 ক্রস করেছে, এবং কেসেস অনেক বেশি হয়ে গেছে আমরা জানি সেটা। ডিটেকশন রেট এখন কিন্তু 23% আজকে ছিল, তখন কিন্তু এটা কমে গেছিল, কিন্তু এখন আবার আমরা ভেরি স্যাড দ্যাট দি কেসেস হ্যাভ ইনক্রিজ সো মাচ অ্যান্ড উই আর নট 23%, আবার আমাদের গোয়িং অন দ্য লকডাউন ডে আফটার টুমারো। তোমরা শুনেছো কিনা আমি জানি না, আগামী পরশুদিন থেকে আমরা লকডাউনে যাব। তখন আমার প্রথম কাজ হয়েছে, আমি গভর্নমেন্টের কাছে কথা বলেছি, আমি তো লকডাউনে যেতে পারি না, আমার ইনস্টিটিউট লকডাউনে যেতে পারে না। ICDDRB-র যে কাজগুলো আমরা করছি এখন, লুকিং অ্যাট SARS-CoV-2 কোভিড পেশেন্টস, লুকিং অ্যাট দ্য ইমিউনোলজি, লুকিং অ্যাট স্যাম্পলস, লুকিং অ্যাট সো মেনি থিংস, লুকিং অ্যাট ভ্যাকসিন এফেক্টিভনেস, ইউ আর টেকিং অ্যান্টিবডিস ফ্রম ব্লাড ফ্রম অল দ্য পিপল ফ্রম 12 সাইটস ইন ঢাকা, ইন বাংলাদেশ উই আর কালেক্টিং ব্লাড টু লুক অ্যাট দ্য রেসপন্স টু দ্য ভ্যাকসিন ফ্রম 12 এরিয়াস ইনক্লুডিং ঢাকা সিটি। সেই কাজ তো আমি বন্ধ করতে পারি না, সো উই আর গোয়িং টু গেট দিস। আমরা কাজও করে নিয়েছি অলরেডি, আমরা পাবলিশ করেছি, আমরা অ্যান্টিবডিজ টু SARS-CoV-2 ফলোয়িং আপ বাংলাদেশি পেশেন্টস, এটা ফার্স্ট স্টাডি আমাদের। এখন আমাদের কিন্তু আমরা একটা কোহর্টকে আমরা স্টাডি করেছি, সিমটোম্যাটিক, অ্যাসিমটোম্যাটিক, মাইল্ড, মডারেট, সিভিয়ার, হসপিটালাইজ, ICU পেশেন্ট পর্যন্ত গেছি, এবং আমরা দেখতে পাচ্ছি যে তাদের মধ্যে কী তফাৎ। এটা আমাদের ফার্স্ট পেপার, এটা আমরা মাইল্ড পেশেন্টের মধ্যে। এখন আমরা যে পেপারটা পাবলিশ করবো সেটা হচ্ছে অল স্পেকট্রাম অফ ডিজিজ, এবং খুবই সুন্দরভাবে হসপিটালাইজ বেস পেশেন্ট, WHO গাইডলাইন ফলো করে ডেফিনেশন সেটা আমরা করছি। এবং আমাদের কাছে যে SARS-CoV-2 ডিটেক্ট করার যে অ্যান্টিবডি আছে, সেটা রিসেপ্টর বাইন্ডিং ডোমেনের স্প্রাইট প্রোটিনের এগেনস্টে, সেটা আমি কিন্তু আমার ফ্রেন্ডরা যারা আছে হার্ভার্ড মেডিকেল স্কুলে, জেসন হ্যারিস, এড্রাইন, তারা আমাদেরকে দিচ্ছে, সেইটা দিয়ে আমি করছি। এবং ইটস সাচ এ গুড টেস্ট, মানে ভেরি সেন্সিটিভ, ভেরি স্পেসিফিক, উই হ্যাভ কম্পেয়ার্ড ইট টু many of the Monti kits and also the Euroimmune, we are very happy with the validation. Ebong pre-pandemic ke kono antibody chilo na, amader je collection of pre-pandemic samples diye amra dekhalam, ebong ekhon ekhon je patient er amra pacchi almost 45 to, tumi ekhane dekhte paro eta August porjonto je sample gula collect kora hoyeche, August September porjonto, in the national figures 52% of positive for IgG and IgM by this line. And in the urban population, 59% are positive all over Bangladesh. In rural population, 51% positive. So exposure has been very high. And that day, we thought that this kind of a zero prevalence has given us protection. We have to see what is happening actually now. We have worked on genomic epidemiology, both at ICDDRD and at IDESHI. In IDESHI, we have MINION platform together with IDCR. This paper has in Medrix and it is being reviewed by Nature Virology, I think, yeah. Ebong
এই পেপারটা কিন্তু আমরা দেখিয়েছি মিনায়ন প্ল্যাটফর্ম দিয়ে আমরা দেখিয়েছি যে ফার্স্ট অগস্ট পর্যন্ত তো যে স্ট্রেনগুলো আমাদের ছিল তাদের মধ্যে কি মিউটেশন রেট ছিল কিরকম ছিল এবং এখন আমরা নতুন স্টার্ট করেছি কয়েকদিন আগে থেকে যে রিসেন্ট ভ্যারিয়েন্ট গোয়িং ফ্রম ডিসেম্বর মানে মুভিং ফ্রম ডিসেম্বর ডাউন টু মার্চ আমরা সেটা আরম্ভ করেছি অলরেডি উই ফাউন্ড ওয়ান ইউকে ভ্যারিয়েন্ট ইন আওয়ার শর্ট অ্যানালিসিস বাট আফরাদা এন্ড সাদিয়া হ্যাভ ক্যারিড আউট আফরাদা আমাদের মাইক্রোবায়োলজি স্টুডেন্ট সাদিয়া বায়োকেমিস্ট্রি স্টুডেন্ট এবং রিসেন্ট ভ্যারিয়েন্ট আর এটা পুরো কিন্তু আইডিসিআর এর সাথে করি আমি যেটা তোমাদেরকে বলি আমি আমি ফুল ফ্লেজড বাংলাদেশি আই অলওয়েজ ওয়ার্ক উইথ বাংলাদেশ ফার্স্ট চয়েস এবং আইডিসিআর এর সাথে ডিজি হেলথ এর সাথে মিনিস্ট্রি অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এর সাথে whether they appreciate the work or not we always work with them and they appreciate it ebong amra we are looking forward to many more collaborations with and I also feel that all the national institutes should be together we are working together with CHRF with every organization that is working on COVID ebong amra tomaderke jeta bolam this different disease spectrum e ki rokom antibody hoy amra jeta dekhechi ekon severe disease is you get very high antibody responses compared to mild asymptomatic disease but mild moderate er modhe difference ta oto beshi na so onno ta repeat koreche amra seta pacchi in first paper ebong amra prottekta parameter ekhane study korechi joto gula antibody shudhu korechi ebong amra all kinds of cellular parameters korchi amra ebong seta amra report korbo in first paper এখন ভ্যাকসিনের কথা বলি প্রথম থেকে আমরা ভ্যাকসিনে কাজ করতে চাচ্ছি এখন বোধহয় আরো বেশি হয়ে গেছে একটু ব্যাক ডেটে 204টা ভ্যাকসিন আছে যেগুলা ফেজ 3 ট্রায়ালে চলে গেছে না 204টা ভ্যাকসিন আছে 120টা 22টা প্রি ক্লিনিক্যাল ডেভেলপমেন্ট 80 ইন হিউম্যান ট্রায়ালস এন্ড অ্যাট লিস্ট 5-6 ইন ফুল ফ্লেজড ইউজ ইন ডিফারেন্ট কান্ট্রিজ তাই না এবং এইরকম তাড়াতাড়ি কোনো ভ্যাকসিন জীবনেও আমাদের কাছে আসে নাই এবং আমার মনে হয় না আসবেও এবং আমরা জানি একটা ভ্যাকসিন ফিল্ড ট্রায়াল আসতে অথবা ফেজ ওয়ান প্রি ক্লিনিক থেকে ফেজ ওয়ান ফেজ টু ফেজ থ্রিতে যেতে 5 বছর মিনিমাম 10 বছর বা 30 বছরও লাগতে পারে আমরা জানি মিজল ভ্যাকসিন কতদিন লেগেছে কলরা ভ্যাকসিন কতদিন লেগেছে উই নো দিস ইবোলা 5 বছর লেগেছিল বাট উই নো ইট টেক্স এ লং টাইম বাট দিস ইজ কোভিড 19 ভ্যাকসিন হ্যাভ ব্রোকেন অল রেকর্ড আমরা অনেকগুলো ভ্যাকসিনে ট্রায়াল করতে চেয়েছিলাম বাংলাদেশে কিন্তু বাংলাদেশে has a very good stand amra trial er moddhe jacchi na amra shudhu toiri kora vaccine ekhon apototo niyebo ekhon that is the importance amra straight amra ekhon AstraZeneca vaccine Covishield ne kaaj korchi ebong amra jeta hocche amra first dose about 4.5 othoba 5 million people ke diye dewa hoyeche first dose of the vaccine ebong tumra dekhte paro je the rate of vaccination eta chilo in different areas ebong আমরা আবার 7 তারিখ থেকে এপ্রিলের আরম্ভ হবে সেকেন্ড ডোজ ভ্যাকসিন দেওয়া আমি আমার ভ্যাকসিন 10 তারিখে নিয়েছিলাম ফেব্রুয়ারি মাসে তো আমি তারপর আমিও এপ্রিলে নিব আবার সেকেন্ড ডোজ আট সপ্তাহ পরে এবং আই হোপ দ্যাট পিপল গেট প্রোটেক্টেড বিকজ আমি মনে করি না যে এক ডোজ ভ্যাকসিনে মানুষের প্রোটেকশন আসবে 2 ডোজের 2 সপ্তাহ মিনিমাম লাগবে ফর ফুল প্রোটেকশন যদিও দিস হ্যাজ টু বি শোন even better for Bangladesh. For that reason, we are doing an effectiveness trial, the effectiveness study. I'm on a good study because test negative design that the jada vaccine niye che, jada vaccine dae nai, tadher moddhe koyjon symptom niye asche, koyjon COVID-19 PCR positive, koyjon antibody hoyeche. So, utar jonne fund kichhi, tumra jodi jano keu erokom ache je, jan dite chay. Amar protocol has been written, I have given to many people. এবং আমি লুকিং বাট আমরা যেটা এখন করছি সরকারের সাথে আইডিসিআর যেটা করছি আমরা আইডিসিআর এর সাথে করছি আমরা যারা ভ্যাকসিন নিয়েছে তাদের আমরা 2 বছর ফলো করব আমরা অলরেডি এক ডোজের আগে নিব নিচ্ছি তাদের দাঁত আমরা তাদের ভ্যাকসিন নেবার 1 মাস পর তারপর আবার ভ্যাকসিন সেকেন্ড ডোজের 1 মাস পর এরকম করে তাদের 2 বছর ফলো করবো টু লুক অ্যাট দ্য লংজিভিটি অফ দ্য রেসপন্স এবং একটা ছোট অ্যান্টিবডি দেখবো সবগুলোর মধ্যে কিন্তু আমরা একটা ছোট গ্রুপের মধ্যে ঢাকা শহর থেকে যাদের ব্লাড নিব তাদের আমরা পিবিএমসি স্টোর করে রেখে দিয়েছি সেই ব্লাড থেকে আমরা টি সেল আর বি সেল রেসপন্স করবো আমরা কিন্তু অনেকগুলো কাজ করার জন্য টি সেল এর জন্য পিবিএমসি স্টোর করে রেখেছি যেটা আমরা স্ট্যানফোর্ডের সাথে আর লাহুলার সাথে করছি
সেগুলো ইনশাল্লাহ আমরা করতে পারি। আমি এটা নিয়ে শেষ করতে চাচ্ছি, তোমরা আমাকে যারা চিনো ইউ অলওয়েজ ওয়েলকাম টু টক টু মি। আমি চৌধুরী স্যারের কাছে সবসময় কৃতজ্ঞ থাকবো, স্যারের ওপেননেস, স্যারের ভালোবাসা, স্যার যে মৃদুভাবে কথা বলতেন, গম্ভীর কথাগুলো হেসে বলতেন। আমাদের কামাল স্যার, বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট যিনি উদ্বোধন করলেন, এবং ওনার জন্যে আমরা বায়োকেমিস্ট্রিতে মাইক্রোবায়োলজিতে নানবায়োলজিম চৌধুরী স্যারের জন্য আসলাম। ওনার জন্য আমরা দোয়া করি, ওনাদের সবার জন্য আমরা দোয়া করি, ওনাদের জন্য আমাদের এত 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 লোকজন, এত ছেলেমেয়েরা ঢাকায় আছে, বাংলাদেশে আছে, এত এত ইউনিভার্সিটি পাবলিক প্রাইভেট হয়ে গেছে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে বাইরে অনেকেই আছে, যারা তোমরা আজকে আছো আমাদের সাথে, অনেকেই বাইরে আছো। এবং আমাদের কাজ কিন্তু কখনো হবে না যদি আমরা সাপোর্ট না পাই, আর আমরা যদি কোলাবরেশন না করি। আমি তোমাদের যারা তোমরা আছো এখানে, যারা তোমরা ছোট যারা আছো, মনে করবা বাইরের সাথে কোলাবরেশন করলে ফান্ডিং শুধু না, অনেক চিন্তাধারা এক্সচেঞ্জ হয়, অনেক ওপেননেস আসে মাইন্ডে, তুমি ঢাকায় বসে অনেক কিছু করতে পারবা যেটা হয়তো তুমি বাইরে গেলে করতে পারবা না। কারণ তোমার নিজের দেশে থাকলে, আমি সবাইকে বলছি সব যারা বাইরে গেছে তুমি অনেক ভালো করছো, কিন্তু আবার যারা দেশেও থাকো থাকছো, যেমন আমি দেশে থাকছি, আই হ্যাভ নেভার রিগ্রেটেড ইট, আই ফিল দ্যাট ইউ নো ইটস মাই কান্ট্রি। আমি যদি থাকতে পেরেছি, আমার থাকার অনেক ইচ্ছা ছিল সবসময়, আমি যে যাই নাই কখনো বাইরে। সো আই এম ভেরি গ্রেটফুল টু বাংলাদেশ, টু আওয়ার টু বঙ্গবন্ধু অ্যান্ড টু হিজ ডটার, আমাদের প্রধানমন্ত্রী, ফর গিভিং আস দিস কান্ট্রি অ্যান্ড মেকিং ইট স্ট্রং। অ্যান্ড সো উইথ দ্যাট I'm thanking all of you again, the Department of Biochemistry, Duma, and everyone who's here today to listen to me. Thank you very much. Madam, ke oshongkho dhonnobad tar chamotkar uposthaponar jonno. Ei porjaye madam er uposthaponar upor karo kono proshno, motamot ba alochona thakle apnara jiggesha korte paren. Ami bolchi জেকে আজাদ ফ্রম সান আন্তোনিও টেক্সাস। আসসালামু আলাইকুম ফিরদৌস ম্যাডাম। জি আসসালামু আলাইকুম। জি আই এম রিয়েলি, দিস ইজ আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং স্পিচ এন্ড আউটস্ট্যান্ডিং টক, নো ডাউট অ্যাবাউট দ্যাট, এন্ড ইউ আর আওয়ার প্রাইড। বলুন ম্যাডাম। মাই প্রাইড, থ্যাংক ইউ। জাস্ট আমার একটা একটা ছোট প্রশ্ন ম্যাডাম আপনার কাছে। দিস কোয়েশ্চেন ইজ মোর সোশ্যাল দেন সায়েন্টিফিক কোয়েশ্চেন। দি কোয়েশ্চেন ইজ, আপনি, আমরা নিজেরা দেখেছি আপনি ইউনিভার্সিটি ছিলেন, অধ্যাপনা করেছেন, বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট ওখানে প্রফেসর ছিলেন, এবং দেন রেস্ট অফ ইউর লাইফ ইউ ফার্স্ট ইন দি ইন্টারন্যাশনাল অ্যান্ড দি প্রাইভেট ইনস্টিটিউট ICDDRB, রাইট? সো দি কোয়েশ্চেন ইজ ম্যাডাম, as a world renowned woman scientist, did you ever feel or encounter any sort of discrimination as a woman in your profession? Azad, you've asked a very good question. I mean, first of all, I think you have to be very strong in this world. Of course you feel discrimination. I mean, you তোমাদেরকে এই কথাটা হয়তো আগেও বলেছি, আমি পাঁচটার পরে থেকে যখন কাজ করেছি ল্যাবে, আমাকে আমার মেল কাউন্টারপার্ট এসে বলেছে, তুমি এখনো বাসায় যাও নাই, আপনি যান নাই বাসায়, আপনার বাচ্চারা কিভাবে মানুষ হবে? দ্যাট ওয়াজ দ্য ডিসক্রিমিনেশন আই ফেল। সে থাকছে বাসায়, সে অফিসে থেকে কাজ করতে পারে, কিন্তু আমি একজন মহিলা কাজ করব, সেটা তাকে তার সহ্য হতে পারবে না। তোমার বাচ্চা কিভাবে মানুষ হবে? আসলে তখন ভয়ও লাগতো। আমি যখন বাসায় ফেরত আসতাম, আশেপাশে অ্যাপার্টমেন্টে যখন একবার থাকলাম, তখন মহিলারা যে আপনার বাচ্চারা কিভাবে মানুষ হবে, আপনি এত লম্বা আওয়ার্স বা অফিসে থাকেন। কিন্তু আই এম ভেরি থ্যাংকফুল টু মাই চিলড্রেন, আই এম থ্যাংকফুল টু ইউ অল, যে সবই হয়েছে। কিন্তু ইউ হ্যাভ টু বি ভেরি স্ট্রং, ডিসক্রিমিনেশন অবশ্যই আছে, বাট আই ডোন্ট থিঙ্ক এনিবডি উইল ডিসক্রিমিনেট ইউ ইফ ইউ আর স্ট্রং। আমি আমার যারা এখানে মহিলারা আছে সবাইকে আমি বলছি, যারা মেয়েরা আছে সবাইকে বলছি, যে ইউ হ্যাভ টু প্রুভ ইট, আমি ইউ হ্যাভ টু ডু আ ডাবল টাস্ক, তোমাকে দেখা যাবে ইয়েস আই এম সিরিয়াস দ্যাট অ্যাবাউট আই এম ডুইং, take me seriously. Second hoche, discrimination you can feel not only from being a woman but also from a developing country scientist. People don't take you seriously in the beginning. They think acha ke ache ki kaj korche ekta developing country scientist, kya bolbo tai korbe, ba they don't understand much. You have to change that mindset. You have to be collaborative, but you have to learn
that they must respect you and they learn to respect you. And also you make friends with good people, don't you? So I think discrimination, bhashate painai beshi, office peichi. Dhaka University is a very good place for women scientists, for women teachers. Okhane kono discrimination nai. Kintu science discrimination onek shomoy hoy. Ami amar mohila sahakormiderke shobshomoy boli je onek shokto hote hobe. Shobshomoy boli. Sabida tumi jodi amar kache asho tomake bolechi. Shobaike bolechi je onek shokto hote hobe, onek koshto korte hobe ebong ei jinish ta ei mindset ta change korte hobe. Ebong ei mindset change korate amaro ekta daitto ache. Ami আমি আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করতে চাচ্ছি আশফাক ম্যাডাম, আপনি যে ওই ওই ইনফেকশন ছাড়া লোকজনদের দেখলেন যে অ্যান্টিবডি খুব কম ছিল, তাই না? আপনার যেটা ছিল অ্যান্টিবডি লেভেল ওয়াজ ভেরি লো, ওয়াজ নেগলিজেন্ট যারা উইদাউট ইনফেকশন, একদম লো ছিল না, মাইল্ড ডিজিজের মতই ছিল মানে। আচ্ছা, তো তো বাংলাদেশে বাংলাদেশে যে এত এত ক্রাউডেড অবস্থায় ইনফেকশন রেট মানে ডেথ রেট এত কম মানে অন্য দেশের তুলনায়, এটাতে কি আপনার ওই যে কোনো মানে অ্যান্টিবডি আগের আগের কোন ওই ক্রস রিঅ্যাকটিভ অ্যান্টিবডি আছে কিনা কিংবা ক্রস রিঅ্যাকটিভ সিটিএল আছে কিনা সেটার কোনো রোল হয়তো মানে থাকতে পারে, আপনার কি প্রেডিকশন এখানে? অনেক কম, অনেক দেশের তুলনায় বেলজিয়ামে মরে সাফ হয়ে যাচ্ছে, ছোট দেশ আমাদের সেই তুলনায় অনেক অনেক বেটার আমাদের, মানে কনসিডারিং দ্যাট কেস আমাদের এত ক্রাউডেড, এত লোক, এত আনহাইজেনিক কিংবা এত সোশ্যাল ডিস্টেন্সিং এত বেশি মানা হচ্ছে না, তারপরেও এই অবস্থা মানে খুব কম। কিন্তু ইন্ডিয়াতে বেশি কেন? আমার মনে হয় আমাদের কয়েকটা জিনিস আছে, আমাদের বাংলাদেশে যদি পপুলেশন ডেমোগ্রাফি দেখো এত বয়স্ক পপুলেশন নাই ফার্স্ট। হ্যাঁ, তোমাদের যারা যেখানে মরে শেষ হয়ে যাচ্ছে নার্সিং হোমে প্যাক ডেথ, ঠিক না? প্যাক ডেথ। এবং আরো আরো কিছু কারণ আছে আমার মনে হয়, ক্রস রিঅ্যাকটিভ টি সেল এবং এটার সম্বন্ধে জানতে হলে আরো কাজ করতে হবে। আমি যে স্টাডির কথা বললাম সেখানে আমাদের একটা পুরো কাজ আছে যেটা টপিক করবে, সেটা আমরা সব রিয়েজেন্ট পেয়ে গেছি এখন, যেগুলো নন আদার হিউম্যান করোনা ভাইরাসের এগেইনস্ট ক্রস রিঅ্যাকশন কিনা। কিন্তু আমরা এর আগে যে প্যান্ডেমিক প্রি প্যান্ডেমিক যারা দেখলাম তাদের মধ্যে কোনো অ্যান্টিবডি ছিল না। আমরা প্রথমে আমার যে কালেকশনে ছিল ওটা করলাম, তারপর আমি আমাদের ট্রাকচার ইউনিভার্সিটি খালেদ প্রফেসর খালেদের কাছ থেকে ওর ওই অঞ্চলের নর্থে যে 200-300 স্যাম্পল সে দিল, সেখানেও কিন্তু কোনো ক্রস রিঅ্যাকটিভিটি নাই। So you understand what I'm saying? 500 samples er moddhe antibody cross reaction nai. So cross reactivity ache na amader O blood group e jodi jara ache ota protection naki amader diet onek bhalo, amra mancho khai, amra tarkari khai, amra phol khai, amra shob khai etar jonno naki amader genetic makeup er jonno naki amader old population nai. Amader major population hocche below 50 years, I think 70% or something. আমার মনে হয় বাইরে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে তার কিন্তু কোন ইমিউনিটি নাই, সেটা ঠিক কথা। কিন্তু আমি আরেকটু বলবো যে তাদের কিন্তু অনেক আইসোলেশনে তারা থাকছে অথবা তারা ইয়েতে থাকছে। আমি শুনেছি হার্ভার্ডে একই, আমার হার্ভার্ড ফ্রেন্ডদের কাছে শুনেছি যে ম্যাসাচুসেটসে এক একটা নার্সিং হোম খালি হয়ে গেছে এর জন্য। জি জি জি। আরেকটা কি আমি একটু বলতে সবার সময় নিচ্ছি কিনা, আরেকটা ছোট্ট একটা কথা বলতে চাই যে একটা থিওরি আসছে যে আপনার ওই যে আপনি যদি পসিবল হয় আইজিএ সরি ইন্টারফেরন লেভেল মাপা, ইন্টারফেরন বড় মানে একটা থিওরি হচ্ছে যে ডিউ টু মেনি মেনি ইনফেকশনস আমাদের সবার মধ্যে যাদের হচ্ছে না ইনফেকশন ওদের মধ্যে ওই ইন্টারফেরন লেভেল সামহাও আছে আর কি, দ্যাট ইন্টারফেরন ইজ প্রিভেন্টিং সার্স মানে ইনফেকশন হতে পারে হতে পারে। আমি এটা একটা থিওরি বের হইছে আর কি, মানে ওয়ান অফ দা থিওরিজ দ্যাট ইজ সো সাইটোকাইন এর জন্য আমরা করছি। জি জি, আমরা এতে কাজ করব স্ট্যানফোর্ডে,
ওখানে আমরা সাইট অফ ইউজ করবো, বুঝছো? সাইট অফ ইউজ করে আমাদের স্যাম্পল এখন পাঠাবার পারমিশন পেয়েছি, সাইট অফে আমরা সব রকমের সাইটোকাইন্স দেখবো। Let us see what happens. ডালিমের সাথে একটা কাজ করবো আমরা, মনে মশাইদের সাথে প্ল্যান ছিল কিন্তু আমাদের এখানে আমরা পারমিশন পাইনি, মশাইদের সাথে হয়তো বলবে, আমি চেষ্টা করেছিলাম কিন্তু সেরাম টেরাম পাঠাতে দেয় না ওরা। আমি আমি আপা একটা জিনিস ইন্টারেস্টেড ছিলাম যেটা আশফাক অলরেডি মেনশন করলো, আমি বোধহয় আপনাকেও লিখেছিলাম এবং সাবিতাকেও লিখেছিলাম, সবাইকে যাকে যাকে চিনি সবাইকে লিখেছিলাম যে কিছু স্যাম্পল পেলে বা আপনি নিজেও এটা করতে পারেন, যে আপনি যে কথাটা বললেন যে আদার করোনা ভাইরাসে, যেমন ওইটার মধ্যে একটা রোল আছে আমার মনে হয় আর কি, যেহেতু আমরা সবাই তো কাদা কাদা মাটি মেখেই মানুষ, ঢাকা শহরের একটা পপুলেশন যারা আছে, তো আপনারা জানেন যে যে গরুর গোবর যেমন ওখানে প্রচন্ড পরিমাণে বেটা করোনা ভাইরাস থাকে, আলফা করোনা ভাইরাস থাকে, তো ওইগুলার এক্সপোজারে আমাদের কোনো মানে প্রিভিয়াস ইমিউনিটি ক্রস রিঅ্যাক্টিভিটি হিসেবে কাজ করলো কিনা একটা জিনিস। আর একটা জিনিস আপা, আপনার একটা যে পেপারটা পাবলিশ করেছেন ফ্যান্টাস্টিক, যে আইজিজি আইজিএম আপনি দেখালেন যে ডিফারেন্ট মাইল্ড মডারেট সিভিয়ার পপুলেশনে, ওই স্যাম্পলটাতেই যদি আপনি একটা নিউট্রালাইজিং ক্যাপাসিটিটা দেখতে পারেন যে নিউট্রালাইজিং অ্যান্টিবডি আছে কি নাই, কারণ অ্যান্টিবডি থাকা মানেই তো না যে তার নিউট্রালাইজিং ক্যাপাসিটি আছে, এটা তো আপনি জানেন, সেই জিনিসটা যদি করা যায় বাংলাদেশ পপুলেশনে তাহলে আমার মনে হয় একটা একটা ভালো কাজ হবে। আমরা কিন্তু সিজন নিউট্রালাইজেশন অ্যাসেটটা সেটআপ করছি, বুঝছো? আচ্ছা, জিন স্ক্রিপ্টেডটা, হ্যাঁ জিনিসটা আমি ওইটা রাশিদুল হক সাহেবকেও পাঠিয়েছি, ডক্টর রাশিদুল হককে, আমি বললাম যে আপনারা তো যেহেতু লেভেল 3 না, ইউ ক্যান ইজিলি ডু দ্যাট, কিন্তু এখন মানে আমি একটা পেপারও সাবমিট অলরেডি করেছি জার্নাল অফ মেডিকেল মাইক্রোবায়োলজিতে, আমাদের ইভালুয়েশনের আপা আমরা দেখেছি যে ইভেন মাইক্রো নিউট্রালাইজেশনের চাইতে সিডু নিউট্রালাইজেশন ইজ মোর সেনসিটিভ। এখন ওইটা কি ফলস বা কি ওইটা আমরা প্রুভ করতে পারিনি এখন, ওইটা আমাদের আরো কিছু কাজ করতে হবে, কারণ আমরা দেখেছি যেটা মাইক্রো নিউট্রালাইজেশনের নেগেটিভ আসে সেটা কিন্তু ওই সিডু নিউট্রালাইজেশন 1 in 8 liters আসছে, তার মানে কিছুটা মানে নিউট্রালাইজিং ক্যাপাসিটি আছে, যে মাইল্ড যে সিম্পটম গুলো মাইল্ড সিম্পটম পেশেন্ট গুলো, তো ওইটা যদি করতে পারেন ইট উইল বি ফ্যান্টাস্টিক। কিন্তু একটাই আমার ওরি যে আমাদের কিছু কাজ করতে হবে বোধ হয় এখনো, যে যে এই যে ভ্যারিয়েন্টের জন্য যে সাউথ আফ্রিকান বা ব্রাজিলিয়ান বা এখন তো নানা হো ভ্যারিয়েন্ট, ক্যালিফোর্নিয়া বা ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটা এখন ডোমিনেট করতেছে অনেক জায়গাতে, তো এই ভ্যারিয়েন্টের কারণে আরবিডি তো চেঞ্জ হচ্ছে বা স্পাইক চেঞ্জ হচ্ছে, তো তখন নিউট্রালাইজিং ক্যাপাসিটি তো জানেন যে ইট ইজ রিলেটেড টু আরবিডি বা স্পাইক, তো তখন কোনো সমস্যা হবে কিনা, এই যে নিউট্রালাইজিং ক্যাপাসিটিতে প্রবলেম হবে কিনা এই ভ্যারিয়েন্টের জন্য, জিন স্ক্রিপ্ট কাজ করবে কিনা, কারণ ইট ইজ তো অলরেডি সেট ওল্ড যে উহান ভাইরাসের যে স্ট্রেন সেটা দিয়ে ওইটার জিনটা কেটেই এখানে ঢুকান, তো ওই জিনিসটাও বোধহয় একটু আমাদের দেখতে হবে, ওইটা আপনি একটু চিন্তা করতে পারেন। আমরা একটু চিন্তা করি মোর্শেদ একসাথে। জি 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 জি, আমরা কিন্তু এই যে আমি ওই যে আদার এইচ পপুলার অনেক চেষ্টা করছিলাম যে কোথা থেকে পাই, ক্রস রিঅ্যাকশন সিম্পল এলাইজা দিয়েও করা যায়, এইচ কপ অ্যান্টিজেন কিছু কাটে দিয়েছি কারো কাছে না। আমি সঙ্গীতা বলছিলাম, আপনার প্রেজেন্টেশন সবসময় মানে মেসমারাইজিং, করে বলার কিছু নাই, আমার একটা জাস্ট মানে প্রশ্ন বলবো না, এটা কি কেউ টেস্ট করেছে কিনা, আপনার কাছে কোনো ইনফরমেশন আছে কিনা, মানে আমরা যখন গ্রামে গেলাম বা ঢাকার বাইরে বা গ্রামের দিকে যখন যাই, তো ওখানে শুনলাম যে কোথাও বলে যে কোভিড ওদের নাই, মানে কোভিড ওরা আমাদের দেশে সব নাই, তো এখানে কি ভিটামিন ডি এর কোনো ব্যাপার আছে কিনা, কারণ গ্রামের লোকজন যেহেতু বেশি হাটে মাঠে ঘুরে বেড়ায় সারাক্ষণ রোদে থাকে, আমরা শহরের লোকজন হয়তো ঢাকাতে এখন খুবই দেখা যাচ্ছে কিছু হলে ভিটামিন ডি টেস্ট করতে দেয়, কারণ আমাদের ভিটামিন ডি লেভেল খুবই কম, তো এটার সাথে কোনো রিলেশন আছে কিনা কোভিড এর সাথে, সেরকম কোনো স্টাডি আপনাদের করা প্ল্যান আছে কিনা বা কেউ করেছে কিনা, যদি কোনো আপনি কিছু জানেন কিনা ম্যাডাম, সেটা আমার একটা প্রশ্ন, আর তারপরে উত্তরটা পাওয়ার পরে আমি আরেকটা মানে কথা বলবো আর কি। আপনি ভিটামিন, আমি আমি তোমার সাথে একমত, আমি যে এখন যখন আমাকে প্রথমে কে জিজ্ঞেস করলো যে কেন আমাদের কম, আমি মনে করি যে আমাদের যে ইন্ডিয়াতে যে রিপোর্টগুলো আসছে যেসব এরিয়া থেকে আসছে এখন পর্যন্ত, আমার মনে হয় যে আমরা কিন্তু অনেক ভ্যারিড ডায়েট খাই, আর আমাদের অনেক রাফ লাইফ লিড করি, তাই না, রোদে গরমে,
এবং আই থিঙ্ক দ্যাট মাস্ট বি অলসো আ ক্রাইটেরিয়া। কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া অনেক মৃত্যু হচ্ছে, কোন জায়গায় মৃত্যু হচ্ছে দেখতে হবে। আমি কিন্তু এটা সবসময় বলি জিঙ্কের লেভেল আছে কত, আমরা জিঙ্কের সো প্রিভেন্টিভ, ভিটামিন ডি লেভেল কি, যদি আমরা সবাই নাকি ভিটামিন ডি ডেফিশিয়েন্ট, আমাদের স্কিন কালার ব্ল্যাক, আমরা অ্যাবজর্ব করতে পারি না ইউভি লাইট, হোয়াটএভার। সো এগুলো তো আছে, কিন্তু আমি তাও মনে করি যে মানে খোলামেলা থাকে মানুষ, তাদের তো মনে করো একটা বস্তিতেও কিন্তু মারা যায় না মানুষ। আমরা যে মিরপুরে কাজ করি ওখানে বস্তিতে অনেক খোঁজ খবর নিয়েছি যে মারা যাচ্ছে কিনা, না ওরা বলে যে লোকজন ঠান্ডা কাশি দিয়ে অনেক আসছে, ওই দু চারটা ওষুধ টষুধ দিয়ে দেয় ফার্মাসিস্ট, ওইটা খেয়ে ঠিক হয়ে গেছে, কয়জন মারা গেছে বেশি না। আপনার উপরে তো আর কেউ নাই, তো আমরা কেন ভ্যাকসিন তৈরি করতে পারি না, কেন আমাদেরকে সবসময় ভারত বায়োটেক থেকে বানিয়ে আনতে হবে বা কিছু, এত বছরে আমরা কি এই স্বপ্নটা এখন দেখতে পারি কিনা, বা কোথায় বাধা ধরা, সেগুলো অতিক্রম করতে গেলে আমাদের কি করতে হতে পারে, সেগুলো নিয়ে কি আমরা কিছু করতে পারি কিনা, সেটা একটু আপনার নেতৃত্বে বা আপনার সাজেশনে। এটা কিন্তু আমার একটা মিশন ইন লাইফ, কেন আমরা ভ্যাকসিন বানাবো না। তোমাদেরকে বললাম না মুক্তাদির সাথে যখন আব্দুল মুক্তাদির সাহেব, উনি ওনার মতো উদার মনের মানুষ খুব কমই হবে, প্রথম যখন আমরা একটা বায়োটেকনোলজি মিটিং এ আজকে 15 বছর কত আগে 2007 সনে এরকম আমি বললাম, প্রথম যখন পরিচয় হলো তাই সেই দিনে আমি বললাম তুমি ভ্যাকসিন বানাতে পারো না, তখন কি ভ্যাকসিন, অনেক ভ্যাকসিন আছে কলেরা ভ্যাকসিন, সে তারপর থেকে আমি আই এম নট টেকিং ক্রেডিট ফর ইট, হি হ্যাজ দ্য মানি, হি হ্যাজ দ্য ফারসাইট ভ্যাকসিন বানাতে পারে, সে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস থেকে বানিয়ে দিল ইনসেপ্টা ভ্যাকসিন, আরেকটা একটা বিরাট কোম্পানি করে ফেললো, এবং সেখানে তার যে ফেসিলিটি আছে এখন আমাদের দেশে টপ মানুষরাই বলছে কেন বাংলাদেশে বানাচ্ছে না, আমি এটা রোজই বলছি, এবং কেন শুধু বাইরের দেশে হবে, কেন আমাদের ভ্যাকসিন will not be WHO pre-qualified. Why will our national regulatory authority not be WHO pre-qualified? এবং এটা হয়ে গেলে কিন্তু একটা কেন তিনটা কোম্পানি চারটা কোম্পানি বানাবে, ওয়াই নট। এখন কিন্তু আমার মনে হয় টাইম ইজ ভেরি রাইট, এবং এখন আজকে পেপারে দেখেছো না অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন গভর্নমেন্ট চাচ্ছে বাংলাদেশে বানাতে, দেখছো তুমি আজকে পেপারে, আজকে ছিল, আজকে ইয়েতেও ছিল, আমি বিবিসি ইয়েতেও ছিল বাংলাদেশ ওয়ান্টস টু মেক ভ্যাকসিন, গত এক মাস থেকে এই জিনিসটা কিন্তু খুব স্ট্রংলি আরম্ভ হয়েছে। আমি যখনই একটা ভ্যাকসিন নিয়ে কাজ করি আমি গাড়িতে বলি সঙ্গীতা, আমি বলি যে এই ভ্যাকসিন নিয়ে কাজ করবো তোমাকে বাংলাদেশে বানাবা, এইভাবে আমরা কলার ভ্যাকসিনের টেক ট্রান্সফার করলাম, টাইফয়েড ভ্যাকসিনের টেক ট্রান্সফার হবে, বুঝছো। কেন হবে না, আমাদের ভ্যাকসিন আমরা নিলেই তো অনেক, এটাই কারণ আমরা ইন্ডিয়া দিতে পারছে না দেখে আমরা এখন সেকেন্ড ডোজ দিতে পারবো কিনা আমরা এখনো সবাই শিওর না, হয়তো সেকেন্ড ডোজ পাবো কিন্তু তারপরও এই ব্যাপারটা তো আসলে দরকার কাম্য না, সেটাই। থ্যাংক ইউ ম্যাডাম, আসসালামু আলাইকুম। আপা আমি এই যে ভিটামিন ডি এর ব্যাপারে একটু বলতে চাচ্ছি, যে আমি প্রথম দিকে যখন প্রেজেন্টেশন দেওয়ার জন্য আমাকে বলেছিল তখন আমার একটা ধারণা ছিল যে সঙ্গীতা যেটা বললো যে ভিটামিন ডি হয়তো প্রোটেক্ট করে, এবং লিটারেচারে অলরেডি তো দেখিয়েছে বিভিন্ন জায়গাতে যে ভিটামিন ডি এর দেয়ার রেকমেন্ডিং, ভিটামিন ডি রেকমেন্ডিং। তো পরে আমি দেখলাম যে বাংলাদেশে কিন্তু তিন চারটা কাজ, ভালো ভালো কাজ বাইর হয়েছে, আইসিডিআরবি থেকে একটা কাজ বের হয়েছে, এবং আনফরচুনেটলি ভিলেজ লেভেল এবং সিটি লেভেলে তো বটেই, সব জায়গাতেই যে উইমেনের ইজ মাচ লেস ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে মোর দেন ম্যান, এবং ম্যান অলসো হ্যাজ ডেফিসিয়েন্ট। তো পরে তারা কারণে ডিসকাশনে দেখিয়েছে যে আমাদের মা বোনেরা যেহেতু সবাই শাড়ি টাড়ি পরে শরীর সবসময় ঢাকা থাকে, যার জন্য রোদ থাকলেও এক্সপোজারটা ঠিক মতো হয় না, এটাই তাদের এক্সপ্লেনেশন। এবং আই ডোন্ট নো আপনি বোধ হয় এটা শুনে আরো ভালো করে বলতে পারবেন, আমার ভালো লাগে সানবাথিং করতে সানবাথিং করতে। আমিও ভিটামিন ডি ডেফিশিয়েন্ট, প্রত্যেক আমি একটা ভিটামিন ডি ইনজেকশন নিই, একটা কেন তিনটা চারটে ডোজ নিই, আই থিঙ্ক দ্যাটস দ্য অনলি ওয়ে, আর আমি খুবই সুস্থ। আমি ম্যাডাম ডেইলি ভিটামিন ডি3 একটা নেই, আমি তো সব সময় ওই প্রত্যেকদিন তো খেতে মনে থাকবে না, আমি আর আমার একটা ফ্রেন্ড আইসিডি যাই, আমরা দুইজন মে জুন জুলাই এরকম তিনটা মাসে কয়েকদিন পর পর নিতে হয়, তিনটা চারটা ডোজ নিই, বুঝছো, ভিটামিন ডি খুবই ভালো, ওটা নিই তারপর মনে থাকবে না তো রোজ নিতে, দ্যাট ইজ দ্য প্রবলেম, কিন্তু উই আর অল ভেরি ডেফিশিয়েন্ট।
এবং দেখছো তো কোভিড-19 এর একটা ট্রিটমেন্টই হচ্ছে জিঙ্ক এবং ভিটামিন ডি। এক্স্যাক্টলি, এইজন্য আপা আমার বেট হলো যে আমরা এক্সপোজ টু বেটা করোনা এবং আলফা করোনা দ্যাট ইজ গিভিং আস সাম সর্টস অফ প্রোটেকশন। আমার একটা প্রশ্ন ছিল, ভালো আমাদের এই যে ট্রপিক্যাল কান্ট্রি গুলো আছে, আমাদের তো প্যারাসাইটিক ইনফেকশন অনেক না, এখানে এই প্যারাসাইটিক ইনফেকশনের সাথে কোভিড-19 এর কি মানে স্ট্রেংথ এটা না উইকনেস এটা? কতগুলো পেপারে বলে যে উইকনেস, কিন্তু আমার কেন জানি মনে হয় এই ইমিউন সাইটোকাইন স্টর্মটা থাকে তাদের ভিতরে, এটা কুড়িটি যে এটা আমাদের প্রোটেক্টই করছি না ওয়ে প্যাসিভলি। প্যারাসাইটিক ইনফেকশনের জন্য আমি যতটুকু জানি যে টিএইচ2 রেসপন্স কোন স্ট্রং হয়, তাই না? আমি আপা যখন ওই যে জাপানে পিএইচডি করি অনেক আগের কথা, এটা তখন একটা একটা জাপানিজ একটা নোবেল প্রাইজ পেয়েছিল, হি টোল্ড ইন হিজ লেকচার দ্যাট আগে নাকি প্যারাসাইট খাওয়ানো হতো টু প্রোটেক্ট আদার ডিজিজ। আমি জানি না এটা মানে ওই ভদ্রলোকের মুখে বলা আর কি, তো তখন ওই অ্যাসকারিস টেসকারিস এগুলো যাদের থাকে তাদের নাকি অন্য ইনফেকশন কম হয়। আর একটা জিনিস হয়তো যে কোভিডে কাজ করতে পারে, কারণ সামহাও আমার কাছে কোনো ডেটা নাই এবং আইভারমেকটিন ইজ ওয়ান অফ দ্য থিং বাংলাদেশ ইউজিং এ লট হুইচ ইজ এ প্যারাসাইটিক ট্রিটমেন্ট। উইটার সাথে কোনো কানেকশন আছে কিনা প্যারাসাইটে হয়তো থাকতে পারে, উই ডোন্ট নো, দেয়ার ইজ সো মাচ থিং টু ডু। It works very well. Ivermectin, আমি কতবার যে খেলাম কি কাজ হচ্ছে না হচ্ছে। আমি বলবো যে আমাদের এইভাবে এটা খুবই ভাবে চালু রাখা উচিত। আমরা বিভিন্ন লোকজনের কাছে শিখতে চাই, জানতে চাই অনেক কিছু। এই যে এরকম আপনার সাথে কথা, আমি তো ঢাকায় গেলে আপনার সময় নাই, আমিও যেতে পারি না সেরকম। তুলনাই হয় না এটা, আমরা বলবো যে সাংঘাতিক একটা ব্যাপার, খুব ভালো। তুমি কাজ করতে পারবা, তোমাকে কোনো দাওয়াতে যেতে হয় না। আমার ওই ছবির কথা মনে আছে, সত্যি মনে আছে এখনো। আমি সাবিতাকে পাঠিয়েছি, সাবিতা একটু দেখাও না ছবিটা। আপনি তো চৌধুরী স্যারের সাথে এমএসসি থিসিস করেছিলেন, তাই না? মানে আমি তো ভুলে যাই বলতে, বুঝছো? আমি আসলে, হ্যাঁ আমার মনে আছে সেটা। আপনি একবার পয়েন্ট করে দিও তো চৌধুরী স্যারের সাথে। জি জি, আপনি একটা ক্লোস্ট্রিডিয়াম আইসোলেট করেছিলেন, ক্লোস্ট্রিডিয়াম এস এস আপনার নামে, আপনার নামে ছিল ক্লোস্ট্রিডিয়াম সাল। না সেটা আমি এরকম মানুষ না, আমি যে নামে যে বলবো ক্লোস্ট্রিডিয়াম থার্মোফিলাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা শুনেছিলাম সেরকম গল্প আর কি। আমি ওই দিন ওই যে স্যারের কিছু ছাত্রছাত্রীদের কথা বলছিলাম আর কি, যে একবার রহমত স্যারকে সি অফ করার জন্য উনি এয়ারপোর্টে চলে গেছেন,
ইয়েতে রহমতুল্লাহ এত ভালোবাসতেন আর কি। আর ওই শকত ভাইকে তো উনি বাসা থেকে ধরে নিয়ে আসছিলেন, ওই যে উনি পড়াশোনা করবে না, সেকেন্ড ক্লাস পেয়ে গেছে, পরে উনি 15 টাকায় ব্যবসা করবে, পরে স্যার নিজে গিয়ে, এরকম তো তুলনা নাই, কোনো তুলনা হয় না। আসলে আমি একটু দেরিতে জয়েন করছি, সরি ফর দ্যাট। সো হ্যাঁ, উনি চলে গেছেন। দিস ইজ এ মেমোরেবল পিকচার। আমি ম্যাডামের পাশে, তো সামিরা বাম দিকে, আনিস, দেন মমি, এন্ড পিছনে আমরা ওকে বলতাম দাড়িওয়ালা ইকবাল। হ্যাঁ, ইকবাল ভাই, ওকে বলতাম ছোট ইকবাল ভাই, আমরা দুই ইকবালই, ছোট ইকবাল আর দাড়ি। বাম দিকে একজন আছে, ও বায়োকেমিস্ট্রি ইকবাল, সে কোথায় আছে আমি ঠিক জানি না। আমি একটা ছবি দেখালাম এখানে, আমি দেখলাম প্রথমে ম্যাডাম। এটা কোন কোন বিল্ডিং এর ছবিটা, কোথায় আশফাক ভাই? এটা হলো BCSIR এর 1987 এর বাংলাদেশ সোসাইটি অফ, ও আচ্ছা আচ্ছা, ওখানে কনফারেন্স ছিল, অ্যানুয়াল কনফারেন্স ছিল। ভেরি গুড, ভেরি মাশাআল্লাহ। এই যে সামিরা আপা, হ্যাঁ সামিরা, সামিরা পিছনে আজাদ ভাই, আজিজ স্যার ওই সময় বাংলাদেশ সোসাইটি অফ মাইক্রোবায়োলজি প্রেসিডেন্ট ছিলেন, আজিজ স্যার, আর নাইম স্যার ছিলেন সোসাইটি অফ মাইক্রোবায়োলজির সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি। আর আপা আপা আমার যতদূর মনে পড়ে আপা বোধহয় কিনোট স্পিকার হিসেবে আসছিলেন। আপাকে আমরা তবে এমন কিছু হ্যাঁ করে দেখতাম, কিছু ছবি যদি থাকে আমরা পাঠিয়ে দিলে আমরা আমাদের সুভেনিয়ারের মধ্যে দিতে পারবো, যদি এমন কেউ। আমার মুজিব এবং সাবিত, আমি একটা রিকোয়েস্ট করতে চাই যে এইগুলি ছবিগুলা তোমরা কালেক্ট করে রাখো ডিপার্টমেন্টাল আর্কাইভে। জি জি, আর্কাইভে আমরা রিকোয়েস্ট করলে আমাদের পাঠিয়ে দেন মেইলে, মুজিব স্যারকে। জি জি জি, আমার কাছে এই ছবিটা আমার কাছে ছিল, আরো ছিল কিন্তু আমি খুঁজে পাইনি, এটা পেয়েছি, এটা আমি ইয়াকে পাঠিয়ে দিলাম। থ্যাঙ্ক ইউ আনিস, থ্যাঙ্ক ইউ আনিস। তোমাদেরকে অনেক আদর করি, চৌধুরী স্যার আমাকে কিন্তু আমি বায়োকেমিস্ট্রিতে পড়াতাম না, এসে বাইরে থেকে এসে, কিন্তু স্যার আমাকে, আমি প্রথম থেকে কিন্তু মাইক্রোবায়োলজি ক্লাস নিতাম, নাইমাদের ক্লাস মনে আছে, নাইমাদের ব্যাচ থেকে। কি বলবো, আপার সেকেন্ড স্টুডেন্ট আমি, প্রথম মাহফুজ সেকেন্ড, তারপরে আরো সিরিয়াল তো আছেই। তা আপার সম্বন্ধে কি বলবো, আমার জীবনের মাইক্রোবায়োলজি হওয়ার পিছনেই ছিল আপা। প্রথম ছিলেন আনোয়ার আজিম স্যার, তারপরে ছিলেন আপা, বিকজ আপার মাধ্যমে আমি আইসিডি ডেরবিতে যাই। কারণ প্রথম যখন আমি থিসিস শুরু করি তখন আসলে থিসিস আমার ইয়ে ছিল মাইক্রোবায়োলজি পড়বো, কিন্তু দুর্ভাগ্যবশত যখন মাইক্রোবায়োলজিতে ভর্তি হতে যাই তখন আমাদের ডিপার্টমেন্ট থেকে একজনে নিত, সেটা সেলিম চলে গেলো আর কি, তো আমি চান্স পাইনি। তারপরে মাইক্রোবায়োলজি হবই একটা নেশা ছিল আর কি, তো আপার সাথে জয়েন করলাম, আপা আমাকে
প্রথমে বায়োকেমিস্ট্রিতে রিসার্চ করবে বলল, তারপরে আমি আপনি বারে বারে বললাম আইসিডিতে যাবো। তারপরে আপার বান্ধবী ছিল খালেদা আপা, তো আমাকে ইন্ট্রোডিউস করে দিলেন এমদাদুল হক স্যার, স্যার ছিলেন উনি আমাকে তখন ওখান থেকে মিডিয়া এনে মাইক্রোবায়োলজিতে কাজ করতাম, অটোক্লেভ ছিল না আমাদের ডিপার্টমেন্টে, ওখান থেকে ফ্লাস্কে করে খালেদা আপা মিডিয়া ভরে কাইন্ড অফ চিটিং আর কি গোপনে করে অটোক্লেভ করে ফ্লাস্ক দিয়ে চলে যেতাম, কালচার করতাম। কি শিখেছি, মাইক্রোবায়োলজি কালচার করা, আপার মাধ্যমে ক্রোমাটোগ্রাফি করা, এডিশন। দিস ইজ মাই স্টার্ট। তারপরে আপার মাধ্যমে আইসিডিআরবিতে এসে জিয়াউদ্দিন সাহেব স্যারের সাথে কাজ করলাম এবং সেখান থেকে আমি মাইক্রোবায়োলজিস্ট, আজকে আমি প্রফেসর অরেগন স্টেট ইউনিভার্সিটি ইন অল স্টেডি ক্লোজ টু আপা। ইটস ইওর ওন কন্ট্রিবিউশন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আজকে বলার জন্য আমি রিয়েলি আজকে মাইক্রোবায়োলজি হতে পারতাম না, কিন্তু আমি কিন্তু বায়োকেমিস্ট, আমার মাইক্রোবায়োলজি কোনো ক্লাসই নেই, বিকজ থিওরিটিক্যাল নলেজ তো বায়োকেমিস্ট্রি তো মাইক্রোবায়োলজি শুধু ফার্স্ট ইয়ারে একটু পড়ানো হয়, তারপরে তো আর থাকে না, কিন্তু বাকিটা হলো হাতে করে নিয়ে যেটা আর কি, ওই যে কি বলবো আমি, যে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হয়েছে, থিওরিটিক্যাল ডেভেলপমেন্ট আমার অনেক কম ছিল, পড়তে পড়তে ঘষতে ঘষতে রিসার্চ করতে করতে আজকে এই পর্যন্ত পৌঁছেছি। তো ইমিউনোলজি ক্লাস আমি নেই বাংলাদেশে, বিকজ আমাদের সেরকম করে ওরকম পড়ানোই হইতো না, ভাইরোলজি ক্লাস নেই বাংলাদেশে। তো ওইভাবে করে আজকে এই পর্যন্ত আসছে। আপনার রিয়েলি আমি থ্যাঙ্কফুল এবং আমি আল্লাহর কাছে দোয়া করি আপনি সুস্থ থাকেন, ভালো থাকেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আজকে এখানে বসে যে আপনাকে আমি এত সুন্দর কথা বা এত বক্তব্য আমি শুনতে পারলাম, সেটার জন্য আগে ধন্যবাদ। সে একজন সেভাবে সে আছে, কনফারেন্স কনভেনশনে সে আসে এবং সে আমাদের সব অনেক বেশি প্রোগ্রামে আমরা বলা মাত্রই সে আমাদের বিভিন্ন রকম এফোর্টে সে স্পন্সর করে, সে মানে ভেরি মাচ আমি বলবো ইজ মোর মোর মাইক্রোবায়োলজিস্ট দেন বায়োকেমিস্ট। এখানে আপার অনেক জুনিয়র স্টুডেন্টস জানে না যে যে মাহফুজ কিন্তু হি got award from the president of US. আচ্ছা এটা নিয়ে আমরা আলাপ করতে আসে, প্রেসিডেন্ট বুশের কাছ থেকে না, বুশের কাছ থেকে নিজে সে অ্যাওয়ার্ড নিয়েছে হোয়াইট হাউসে ইয়াং সায়েন্টিস্ট হিসেবে, বিশাল ব্যাপার, এগুলি আমি স্বীকৃতি দিতে পারি আর কি। তো আপনাকে আমি যেটা লাস্ট যেটা কোশ্চেন যেটা বলতেছিলাম যে আপনি তো বললেন যে ওমেন ইন সায়েন্সে একবার বলেছিলেন, এবারও আজকে বললেন ক্যাপাসিটি বিল্ডিং এখানে, কিন্তু আমাদের লিমিটিং ফ্যাক্টর হচ্ছে কিন্তু আমাদের মানে সবখানেই এবং দুনিয়া সব জায়গায় বাংলাদেশে তো খুবই প্রকট এবং আমাদের ডিপার্টমেন্ট ও মাইক্রোবায়োলজিতে আমাদের ফান্ডের লিমিটেশন। তো এই এই ব্যাপারে যে আপনি মনে করেন যে আমাদের ওই অ্যালুমনাইদের যে স্ট্রেংথকে হার্নেস করে ডিপার্টমেন্টের ডেভেলপমেন্টের জন্য কাজে লাগানো কিংবা সেই ধরনের একটা ফান্ডকে আরো এনরিচ করা, সেটা আমাদের কিছু একটা ফান্ড আছে আপনি নিশ্চয়ই জানেন, তো সেই ব্যাপারে আপনার আপনার আপনি যেহেতু আপনি সবার শিক্ষিকা, সবাই আপনার আপনার মুখের দিকে তাকায় আছে, আপনি যেটা বলবেন সেটা অলমোস্ট লাইক সবাই শুনবে, এই ব্যাপারে আমাদের একটু কথা বলেন যে এটা যে আমাদের একটা এফোর্ট আছে, এফোর্টে হাউ ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট অ্যান্ড হোয়াট ইজ ইউর অ্যাডভাইস টু আস টু টেক ইট মেক ইট মোর স্ট্রঙ্গার এবং আমরা যেন আমাদের ডিপার্টমেন্টকে আরো এনরিচ করতে পারি সব অ্যালুমনাইকে নিয়ে, এই ব্যাপারে আপনার কমেন্ট আমরা খুব সবাই শুনবে আশা করি, সেটাই আপনি একটু বলবেন কিছু আর কি। থ্যাংক ইউ। আসলে ক্যাপাসিটি বিল্ডিং এর জন্যই তো আইডিসি করলাম, আইসিডিডিআরবি ল্যাব চালাচ্ছি এবং আইডিসিও চালাচ্ছি, দুই জায়গায় কিন্তু অনেক ক্যাপাসিটি ডেভেলপমেন্ট হচ্ছে, এটা অনেক ইম্পর্টেন্ট, কখনো কাউকে না বলি না, কেউ যদি সিরিয়াসলি কাজ করতে চায় আমি তাকে সবসময় জায়গা দিই, সবসময় সাপোর্ট দিই, ঠিক না, তোমার তো জানো, কিন্তু কাজ করতে হলে কিন্তু আমাদেরকে কিন্তু অল্প অল্প টাকা দিয়ে হয় না, বুঝছো, আমাদেরকে তুমি যেটা বললে যে আমরা টাকা তুলছি, আমার মনে হয় আমাদের যেটা আমি সবসময় মনে করি আমাদের যে জিনিসটা ইন্ডাস্ট্রিকে আমাদের সাথে আনতে হবে, ইন্ডাস্ট্রি ল্যাব হবে, আমি এটা না হলে কিন্তু হবে না, তোমরা তো বাইরে জানো সব জায়গায় এক একটা ল্যাব ইজ আন্ডার দ্য নেম অফ সামবডি, তখন হলে দে উইল পোর মানি ইন, দে উইল কিপ ফান্ডস, নট অনলি বাংলাদেশি ইন্ডাস্ট্রি, অন্যান্য ইন্ডাস্ট্রিও, বুঝছো না, বাইরে, আমার মনে হয় এই এনকারেজমেন্ট করতে হবে, পিপল আর নট অ্যাওয়ার যে এটা করা যেতে পারে, আমাদের ইন্ডাস্ট্রি ইজ নট অ্যাওয়ার যে বাংলাদেশে এরকম একটা গ্রোয়িং নিড আছে, আমি যখন একটা যন্ত্রের জন্য যদি টাকা চাই কোনো
ইন্ডাস্ট্রির কাছে তারা অন্যান্য জায়গায় যে কর্পোরেট রেসপন্সিবিলিটি আছে সেটাতে তারা চিন্তাই করতে পারে না যে একটা ল্যাবকে সাপোর্ট করবে, তারা কি করবে ম্যাক্সিমাম তারা কোনো একটা কম্পিটিশনে যাবে, সেটাতে অনেক মিডিয়া হবে, সবাই দেখবে যে প্রাইজ দেওয়া হচ্ছে, ঠিক না, ওইরকম জিনিস করবে, কিন্তু একটা লং টার্ম সাপোর্ট দিবে না, নান অফ দ্য ব্যাংকস, নান অফ দ্য ইন্ডাস্ট্রিজ করতে পারে। এইটা যদি আমরা চিন্তা করতে পারি যে এটাকে আমরা কিভাবে কি অ্যাপ্রোচ নিব, যে আমরা একসাথে মিলে সবাইকে আমরা আমাদের এই চেষ্টাটাকে আমরা স্ট্রং করব চিন্তা করে, আমি মনে করি না যে কেউ 1 কোটি টাকা দিল বা 1 লাখ টাকা দিল, এটা ইট উইল নট বি সাস্টেইনেবল থিং, বাট ইফ ইউ ক্যান মেক আ মেকানিজম টু এনকারেজ দিস কোম্পানিজ টু কাম টুগেদার, দেন ইট উইল বি সামথিং টু হেল্প দ্য ডিপার্টমেন্ট, মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট ইউ কল, সো দ্যাট দে ওন ইট। এখন তো কিছুই হচ্ছে না, আর বললেও তারা বুঝতে পারে না হোয়াট ইজ নিডেড, তাই না? আমাদের মনে করেন অ্যাবাউট 1000 অ্যালুমনাই অলরেডি আছে এবং এটা তো এভরি ইয়ার এটা ইনক্রিজ করে যাচ্ছে, তো অন্যান্য ওয়ার্ল্ডের বিভিন্ন টপ লেভেল ইউনিভার্সিটিতে কিন্তু ওই অ্যালুমনাইরা কিন্তু হয়েছে বিশাল হিউজ একটা ব্যাপার, ওরা ওরা ডোনেট করে ফান্ড কে, জি মানে করেন যে অ্যালুমনাইরা ডোনেট করে তাদের কিন্তু অনেক ফান্ড, জি জি, তো আমরা বাট দে অল স্টার্টেড হার্ভার্ড স্টার্টেড উইথ $10,000 2000 ইয়ার্স এগো, নাও দে হ্যাভ 45 বিলিয়ন, তো আমরা যেটা আমরা একটা ছোটখাটো একটা শুরু করেছি আর কি, তো আপনার দোয়া থাকবে আর কি নিশ্চয়ই যে এটা আমরা আরো বড় করতে চাই, বড় করতে চাই সবাইকে এগোতে, এবং ডিপার্টমেন্টে এখন তো কাজ হচ্ছে, আমরা ডিপার্টমেন্টের সাথে জয়েন্টলি কাজ করছি, আমি মনে করি যে বাইরে অনেক লোক আছে এবং অনেক অনেক কিছু করতে চাই, ছোট ছোট লেভেলে হইলো আলটিমেটলি ইট ক্যান টার্ন বিগ, এবং সেটা হতে আমরা আশা সেই আশাতেই, জি আমার আমার বক্তব্য শেষ এখানে, সাবিতা এখন ডান, থ্যাংক ইউ স্যাম, মনে হয় শেষ করে দাও, ডক্টর ফিরদৌসী কাজী ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য, আমাদের মাঝে উপস্থিত হয়ে চমৎকার উপস্থাপনা তুলে ধরার জন্য, তো আমি সবার অনুমতি নিয়ে আর কারো কোনো প্রশ্ন না থাকলে শেষ করছি, আমি একটু বলি তোমাদেরকে অনেক থ্যাংকস, অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দর একটা লেকচার সিরিজ আমাকে সুযোগ দিলে এবং সবাই মিলে এত চেষ্টা করে এত সুন্দর, এন্ড আই এনজয়ড ইট থরলি, ওয়ান অফ দ্য বেস্ট টাইম আই হ্যাড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ দ্য অর্গানাইজারস, থ্যাংক ইউ, আপনি যে আমাদেরকে সময় দিয়েছেন, রিয়েলি গ্রেটফুল, সবার জন্য, আমাদের জন্য দোয়া, সবার জন্য, সবাই, হ্যাঁ।